بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، باب صفات الجنة والنار، جنات এবং জাহান্নামের বিবরণ সম্পর্কে এই অধ্যায়। صفات মানে বয়ান বা বিবরণ। এই হাদিসটির অর্থ করার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম যে কিছু হাদিস বিনা সনদে অধ্যায়ের সাথে সাথে নিয়ে আসেন, যেগুলি বাবের আন্দাজে পরে হাদিসগুলি আসছে, বাবের হাদিস তার আগেই অধ্যায়ের সাথে সাথেই উল্লেখ করেন কিছু হাদিস সাহাবীর নাম দিয়ে, বা এমনকি সাহাবীর অনেক সময় নাম উল্লেখ করেন, শুধু হাদিসটি উল্লেখ করেন। যেমন একটি হাদিস এখানে আছে আপনাদের ওখানে, শুধু হয়তো তর্জমাতে আছে, কারণ ওটা আরবিটাই উল্লেখ করেনি বাংলা অনুবাদে। ওকাল আবু সাইদিন, আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, সর্বপ্রথম খাবার যা জান্নাতীরা খাবে, জান্নাতীরা খাবে কি খাবার, জিয়াদাতু কাবেদে হুতিন, মাছের কলিজার, কলিজা শুধু নাই, কলিজা নাই, কলিজা খাওয়ার প্রয়োজনই হবে না, তাহলে কত বড় মাছ হবে, জান্নাতি মাছ। আর মাছও খাবে না, মাছের কলিজাও না, প্রথম খাবার যেটা দেওয়া হবে সেটা হচ্ছে মাছের কলিজার বাড়তি অংশটুকু, জিয়াদাতু কাবেদে হুতিন, কাবেদ মানে কলিজা আর হুত মানে সামাক মাছ, মাছের কলিজার বাড়তি অংশটুকু, এটা কলিজাতে দেখেন এক সাইডে বেড়ে থাকে, ওই বাড়তি অংশটুকু দিয়ে প্রথম খাদ্য পরিবেশন করা হবে জান্নাতিদেরকে, মাছের খাদ্য দেওয়া হবে, বাঙালি খানা। আর এই সামুদ্রিক খাবার এত সুন্দর খাবার সত্যি দুনিয়াতে এর ক্ষতি কম, দুনিয়াতে এর তেমন ক্ষতি নাই, যতই বয়স আপনার হয়ে যাক না কেন, 50-60 বছর হয়ে গেছে তারপরে মাছ খান, মাছের কোনো সাইড এফেক্ট নেই, তখন তো গোস্ত, গোস্তের বিভিন্ন ক্ষতি আছে। এই প্রথম খাবার। তারপরে আছে ওই হাদিসটি কি, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হতে, তিনি বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে উকি মেরে দেখলাম, ইত্তালা মানে দেখা, এরকম করে দেখা, মুখ বাড়িয়ে দেখা, জান্নাতে দেখলাম এইভাবে, ফারাআইতু আকসার আহলি আল ফুকারা, আমি জান্নাতের অধিকাংশ অধিবাসীদেরকে দেখলাম যে তারা দরিদ্র ফকির, গরিব মানুষদেরকে দেখলাম জান্নাতে, গরিবদের সংখ্যা বেশি, সংখ্যাগরিষ্ঠতা গরিব দরিদ্রদের, ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামে উঁকি মেরে দেখলাম, মুখ বাড়িয়ে জাহান্নামের দিকে দেখলাম, জাহান্নামে কে আছে কারা আছে, ফারায়তু আকসার আহলিহা, তার অধিকাংশ অধিবাসী দেখলাম, আন-নিসা মহিলাদেরকে, মহিলাদেরকে দেখলাম, তাহলে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি হবে, কারণ মহিলাদের পাপ পুরুষদের তুলনায় বেশি, শুধু জেনা ব্যভিচারের পাপ নাই, এমনকি শিরকের পাপ, মাজার গুলিতে আপনি ভালো করে হিসাব করে দেখবেন, মাজারে যেটা শিরকের আড্ডা সেখানে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি, হিন্দুদের মন্দিরে গিয়ে হিসাব করে দেখবেন পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি, এইভাবে গণকদের কাছে যাওয়া, জাদু করা, সেহের করা, পুরুষদের চাইতে বেশি মহিলারা জাদু করে, স্বামী সম্পর্কে একটু সন্দেহ সন্দেহ লাগছে যে বিয়ে করবো, বিয়ে করবো বলছে, হ্যাঁ একটু শুড়ি দিচ্ছে, বিয়ে করবো, হ্যাঁ বিয়ে করে নেবো, দিল জাদু করে, স্বামীকে জাদু করে দিল, শাশুড়ি ভালোবাসে না মনে হচ্ছে, দেখতে পারে না, দিল শাশুড়িকে জাদু করে, এগুলি কাজ মহিলাদের বেশি, তাবিজ তোমার বালা, এগুলি সব এই শিরকি কাজগুলি সব প্রায় মহিলাদের, আপনাকে তাবিজ দেবে আপনার মা দেবে, যে তাবিজটা নিয়ে যাবে বিদেশে যাচ্ছে, প্রায় লোক যারা তাবিজ নিয়ে আসে ওর মাই দিয়েছে, ওর খালা দিয়েছে, মহিলাই দিয়েছে, তারপরে তাদের নামাজের ব্যাপারটিতে ত্রুটি খুব বেশি, পুরুষদের চাইতে বেনামাজির সংখ্যা মহিলাদের মধ্যে বেশি, যদিও তাদের সংখ্যা রোজাতে বেশি, আমার আমার যেটা অনুমান তাদের দেখেছি আমাদের পরিবেশে দেখে, যে তারা বেনামাজি হইলে মহিলারা রোজাটা রাখে, কিন্তু নামাজ অধিকাংশ মহিলা নামাজ পড়ে না, মানে পুরুষদের চাই, পুরুষ অধিকাংশই নামাজ পড়ে না, কিন্তু পুরুষদের চাইতেও বেশি বেনামাজির সংখ্যা মহিলাদের মধ্যে বেশি, এইভাবে তারপরে আল্লাহর ভরসার ক্ষেত্রে, তওয়াক্কলের ক্ষেত্রে, ধৈর্য ধারণের ক্ষেত্রে পুরুষরা বেশি ধৈর্য ধারণ করে, কেউ মরে গেলে পুরুষদেরকে কাঁদতে কম দেখবেন, আর মহিলা এক এক এলাকার কাঁদন হচ্ছে এক এক রকম, আপনার নিজ নিজ এলাকার কাঁদন তো জানেনি কেমন করে বয়ান করে কাঁদে, রোদন করা, নোহা করা, যার সম্পর্কে নবী করিম বলেছেন, হ্যাঁ বিলাপ করা, বাপরে আর মারে ইত্যাদি ইত্যাদি, আর আমি কেমন করে বাঁচবো রে, আমার ছেলে চলে গেল আর আমার থেকে কি হবে রে, তো এইভাবে যদি এক একটা করে দেখা যায় তো পাপ মহিলাদের মধ্যে বেশি রয়েছে, মহিলাদের মধ্যে পাপ বেশি রয়েছে, তারপরে তাদের বেশ কিছু পাপ আছে যেগুলো পুরুষদের নেই, পর্দার ব্যাপারটি, পর্দার বিধান মহিলাদের উপর ফরজ করেছেন, পুরুষদের জন্য পর্দা নেই, অধিকাংশ মহিলারা পর্দা করে না, শুধু জাহান্নামী কেন, দাজ্জালের অনুসারী অধিকাংশ মহিলা হবে, তাও হাদিসে রয়েছে, সেই হাদিস, দাজ্জালের পেছনে পুরুষও থাকবে মহিলা থাকবে, কিন্তু মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি, আর আজকাল ওর লক্ষণ শুরু হয়েছে মিছিল গুলিতে মহিলার সংখ্যা বেশি দেখা যায়, আর মহিলাদেরকে সামনে রাখে, আবার
আওয়ামী লীগ বিএনপির মিছিল, কংগ্রেস কমিউনিস্টের মিছিল, যেসব ভারতে বা বাংলাদেশে যেসব মিছিল হয় তাতে মহিলারা সামনের দিকে, তাহলে জাহান্নামে মহিলা বেশি যাবে না কেন? যেতেই হবে তো, যথেষ্ট বোঝার জন্য এতটুকু যে মহিলাদের মধ্যে পাপ বেশি, সুতরাং জাহান্নামেও তারা বেশি। তারপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বরকত দেন, দুনিয়া আখেরাত সবইতে বরকত দেন। মহিলাদের মধ্যে না শুকরি বেশি, অকৃতজ্ঞতা বেশি, পুরুষরা অল্পতে শুকরিয়া আদায় করে, কিন্তু মহিলা সারা জীবন দিলেন, একবার সৌদি আরব থেকে এমন অবস্থায় গেলেন একটা কিছু নিয়ে যেতে পারলেন না, সারা জীবন তুমি এরকমই থাকলে অভদ্র কথা। হ্যাঁ, কি দিয়েছে তুমি, তোমার বাড়ি এসে কি সুখ পেলাম? একবার হয়তো আপনার মা কোন রকম কষ্ট দিয়েছে, তোমার মা সারা জীবন আমাকে জ্বালিয়ে খেলো, বুঝতে পারলেন? এই না শুকরি গুলো রয়েছে। নবী করিম বলেছেন যে নুকসানুদ্দিন, দিনে যে ত্রুটি তার এই দিকগুলো বলেছেন, তুকসান লানাও তার ফরনাল আশির, গালি গালাজ, তারপরে আপনার সামান্য কথাতে লানতান করা, এগুলি মহিলাদের স্বভাব। ছেলে একটা ভুল করেছে, বাবা কোনোদিন বলবে না তুই মরে যা, মরলি না কেন, ফিরে কেন আলি, তুই তোর হাত ভাঙলো না কেন, পা ভাঙলো না কেন, তুই এরকম করতে গেছিস, কিন্তু মহিলা সাথে সাথে বলে কিছু হলে ভালো হয়েছে, ঠিক হয়েছে, আরো হইতে হইতো তোর, এসব স্বভাব বদ স্বভাব রয়েছে মহিলাদের। তো এইভাবে যত দিক আপনি নিয়ে আলোচনা করতে পারেন, আর এক এক এলাকা হয়তো এক এক ত্রুটি রয়েছে। বিদাতের ক্ষেত্রে মহিলাদের মধ্যে বহু বিদাত, যতগুলি পারিবারিক বিদাত রয়েছে সব মহিলাদের মধ্যে রয়েছে। রাতের কিছু ধার করজ দেওয়া যাবে না, আগুন দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, এক কথায় রাতের এইরকমের বৃহস্পতিবারে, অনেকে বৃহস্পতিবারে দিত না, আমরা দেখেছি এরকম বিশেষ বিশেষ দিনে, এই দিনগুলিতে এই করা যাবে না, এই মাসগুলিতে বিয়ে শাদী করা যাবে না, এগুলি সব আকিদা বেশিরভাগ মহিলাদের, যতগুলি বিদাতে আকিদা আছে। পেঁচা পেঁচার আওয়াজ শুনলো, কোন বালাই যে নিয়ে আসলো রে, কাকে যে নিতে এসেছে গ্রামের, সেগুলো সব মহিলাদের কথা, শিরকি আকিদা কুফরি আকিদা, এগুলো সব মহিলাদের। হাদ্দেসওয়ালা হারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ্দেসওয়ালা হারাজ, বয়ান করো যত পারো, মানে এই পাপ, এত পাপ রয়েছে মহিলাদের, অধিকাংশ মহিলাদের। সুতরাং মহিলাদেরকে জাহান্নাম থেকে উঠাবার ব্যবস্থা করতে হবে। আমরা শুধু জেনে নিলাম যে পুরুষদের সংখ্যা বেশি জান্নাতে আর মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি, ব্যস্ত হয়ে গেল, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে মহিলারা রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা করতে হবে, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, স্বামী সেবার ক্ষেত্রে, ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, যাতে করে তারা ইসলাম মোতাবেক জীবনযাপন করে, জান্নাতি হইতে পারে, ওই অল্প সংখ্যক জান্নাতি এর মধ্যে সামিল হইতে পারে তারা। কিন্তু আপনি তাদেরকে এমনি ছেড়ে দেবেন, বিনা তরবিয়তে দূরে থাকবেন সারা জীবন, পয়সা পয়সা করে সারা জীবন বিদেশে থেকে যাবেন, আপনার স্ত্রী আপনার মেয়েদের তরবিয়ত হইল না, তাহলে তো তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করলেন। মেয়ে বড় হয়ে গেছে, সাবালিকা হয়েছে, তারপরে বিদেশে পড়ে আছেন আপনি, তাহলে এই মেয়েটাকে আপনাকে আদব করে শেখাইতে হইতো। অনেক সময় মা দুর্বল, মা অনেক আয়ের দশ ত্রুটি মেয়ের লুকিয়ে রাখছে, বাবাকে জানাবো, ওর আব্বাকে জানালে মেরে ফেলে দেবে, কার সাথে আর প্রেম হয়েছে, ভালো হয়েছে, চিঠি পত্র, বাবা কিছুই জানে না, বাবা মনে করছে আমার মেয়ে কত ভালো। তাহলে আপনাকে তরবিয়তের দিক খেয়াল রাখে, চোখের সামনে থাকতে হবে। বলছি না যে আপনারা ছেড়ে ছেড়ে চলে যান, কিন্তু অনেকের এরকম অবস্থা আছে, যাদের অবস্থা আছে আপনারা ওইটা তখন বিচার করবেন যে আমার এখন টাকা পয়সা ব্যাপারটা যথেষ্ট, আল্লাহ যা দিয়েছে যথেষ্ট, কিন্তু আমি দেশে গিয়ে কাছে থেকে আমি ছেলে মেয়েদের লালন পালন করি, স্ত্রীকে আপনি ইসলাম শিখালেন না, আর তাকে ইসলাম ইসলাম বলছেন, পর্দা চাইছেন, টেলিফোনের মধ্যে তুমি পর্দা করিও পর্দা করিও, কাছে থাকবেন, তাহলে তার বাজার করে নিতে হচ্ছে আপনার ভাইয়ের কাছে, গ্রামের লোকের কাছে, আর এখানে বললেন খবরদার খুব পর্দা করবে তুমি, হ্যাঁ বিনা বোরখাতে বেরোবে না, বোরখা পরে বেরিয়ে দু চার দিন পরে খারাপ হবে। রমজান মাসে এক লোক ফতোয়া জিজ্ঞেস করছে, তার স্ত্রী মাদ্রাসায় ছেলে দিতে গেছে, মাদ্রাসাতে ছেলে দিতে যায় নিতে যায়, মাদ্রাসায় দিতে দিতে মাদ্রাসার অ্যাকাউন্টের সাথে কোনো করে ফেলেছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে কতদূর না ফিতনা হইতে পারে? আপনি মনে করছেন আমার ছেলেকে তো মাশাআল্লাহ, আমার স্ত্রী কত ভালো মানুষ, বাড়ির পাক শাক সব করে আবার ছেলেকে দিয়ে আসে নিয়ে আসে, দেখে নিজে গোলমাল হয়ে গেল। তাহলে আপনাকে স্ত্রী ছেলে মেয়েদের তরবিয়তের দিকে খেয়াল রাখতে হবে। তারপরে হাদিসটা পড়েন, নবী সাল্লাম থেকে বর্ণিত বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করছেন যে কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার সামনে দাঁড়াইলাম, হয় স্বপ্নে আর না হলে মেরাজে, সরাসরি আর কখন যাবেন মেরাজ ছাড়া, তো কুমতু আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে আমি দাঁড়াইলাম, ফাকানা আম্মাতু মান দাখালাহা, অধিকাংশ যারা জান্নাতে প্রবেশ করেছে তারা হচ্ছে মাসাকিন, দরিদ্র, ও আসহাবুল জাদ্দে, সচ্ছল ব্যক্তিরা, জাদ মানে যারা ধন সম্পদের মালিক, আসহাব বলা, জাদ মানে এখানে ধন সম্পদ, আসহাবুল জাদ্দে যারা সচ্ছল ব্যক্তি, বিত্তবান যারা পয়সাওয়ালা, মাহবুস হুনা, তারা বাধা প্রাপ্ত হয়েছে, তারা অ্যারেস্টেড, মাহবুস মানে অ্যারেস্টেড হয়েছে, এখন আসামি তোমরা, তোমাদের হিসাব নিকাশ হয়নি এখনো, তোমাদের এখনো তদন্ত হয়নি, তোমাদের কি অবস্থা, তোমাদের আমলের জাকাত দিয়েছো কি দাওনি, হকাদি করেছো করোনি, ইত্যাদি ইত্যাদি,
টাকা কোথা থেকে ইনকাম হয়ে এসেছে তার হিসাব এখনো হয়নি, আর টাকার ইনকামের হিসাব হয়ে গেছে কোথা থেকে এসেছে ঠিক, কিন্তু তোমার ক্ষয় কোথায় হয়েছে, পয়সা খরচ কোথায় করেছে তার হিসাব হয়নি। জি, এতগুলো হিসাব বাকি আছে, শুধু একটা জাকাত আর সাদকার হিসাব নাই, আর মাতা পিতার সেবায় খরচ করলেন কিনা তা হিসাব নাই। হ্যাঁ, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, কোথা থেকে আপনি উপার্জন করে এই লাখ লাখ টাকা নিয়ে এসেছেন আর কোথায় খরচ করেছেন, এই হিসাব হতে থাকবে হতে থাকবে। তাহলে পয়সাওয়ালাদের হিসাব হতে 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 অনেক সময় লেগে যাবে, আর গরিবরা বলবে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ ছিল নামাজ পড়েছি, রোজা ফরজ ছিল রোজা রেখেছি, আল্লাহ জাকাত ফরজই হয়নি, পয়সাই ছিল না যে জাকাত দিব, হজ ফরজই হয়নি, আল্লাহর কিসের হিসাবে নেবেন? টাকা পয়সা কি ইনকাম হয়ে এসছে? আল্লাহ কিছু টাকা পয়সা ছিল না, দিন মজুর করতাম, যা কিছু মাসে বেতন পেতাম খেয়ে দিয়ে ছেলে মেয়ে নিয়ে সব শেষ হয়ে যেত, আব্বা আম্মাকে দিতাম, আজ সাল ছেলে মেয়ে খেয়ে শেষ হয়ে যেত, কিছুই বাঁচতো না, আর কোথায় ওই খরচ করে বেড়াবো, ডিস আর ফিস আর টিভি আর এই সেই পাপ করে বেড়াবো, ওই সব ছিল, এর কিছু ছিল না, আর তা অন্তরও ছিল না, একাঙ্ক্ষা ছিল না যে পয়সা হলেই পাপ করতাম, পাপ যাও যা তোমার জান্নাতে চলে যাও, তাহলে গরিব মিসকিনে তা আছে জান্নাতে চলে যাবে, আর এরা মাহবুব শোন বাধা প্রাপ্ত হয়ে, হিসাব তোমাদের এখন হিসাব হয়নি, তামো গায়রা আর না খাবার নার, আর জাহান্নামি যারা তাদ অমেরা দেহেলান নার, এটা পয়সাওয়ালাদের হিসাব হইতেই আছে। আর আরেক শ্রেণীর লোক যাদের মানে জাহান্নাম একিন, এখন হিসাব নিকাশ যাদের পয়সা আলাদা হচ্ছে, হয়তো নেক আমলও আছে আর গুনাহও আছে, হ্যাঁ, বা টাকা পয়সার হিসাব হয়নি এখন তাদের, কিন্তু কিছু লোক আছে যারা বেনামাজি, যারা শিরক বিদাত করে মরেছে, যারা কবর সিজদা করে মরেছে, আফা গুনার, এদের স্পষ্ট এদের রোজা নামাজ জাকাত থেকে লাভ নেই, এরা হচ্ছে জাহান্নামী, কাদ ওমেরা বেহেলান নার, জাহান্নামের আদেশ করে দেওয়া হয়েছে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, আদেশ করে দেওয়া হয়েছে যে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। অকুম তো আলা বাবিন নার, নবী সাল্লাহ বলছেন জাহান্নামের দরজায় আমি দাঁড়ালাম, অধিকাংশ যারা প্রবেশ করেছে জাহান্নামে দেখলাম আন-নিসা মহিলা। তারপরে হাদিস আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, আহলুল জান্নাহ মানে জান্নাতীরা, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবেন, সারা মানে হয়ে যাওয়া মানে চলে যাওয়া, সিন দিয়ে সারা মানে পায়ে হেঁটে চলা, সারা এসির, আর সারা সব দিয়ে মানে হয়ে যাওয়া, তো জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবেন মানে জান্নাতে হয়ে জান্নাতি হয়েই যাবেন, ও আহলুন নারি এলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে গেছে আর জান্নাতিরা জান্নাতে পৌঁছে গেছেন, জিয়া বিল মওতে, তখন মতকে নিয়ে আসা হবে, মতকে নিয়ে আসা হবে, হাত্তা ইয়ুজা আলা বাইনাল জান্নাতি ওয়ান নার, তারপরে মতকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে, রাখানো হবে, সোম্মায়ুজ বহ, তারপরে মতকে জবাই করা হবে, মতকে কি করা হবে, মৃত্যুকে জবাই করা হবে। হাদিসের তর্জমা করলাম, এখন প্রশ্ন মতের কোন রূপ আছে নাকি? মত হচ্ছে একটা ক্রিয়া, যে ক্রিয়াটি হয়ে থাকে আল্লাহর আদেশ, তাই না, আল্লাহর আদেশে কোন মালাকুল মত আসে উঠিয়ে নিয়ে যায়, তো এই যে মত, মতের যে প্রক্রিয়াটা হইল, এর কোন রূপ আছে, আকার আছে, বডি আছে, দেহ আছে? দুনিয়াতে তো নেই, দুনিয়াতে যে মানুষের মত হচ্ছে এর কোনো বড়ি নেই, বলে অনেকে সংশয়ে পোষণ করেছে যে মতকে কেমন করে জবাই করা হবে, যেটা সংশয় সেটা শোনেন, প্রথম মতকে কেমন করে জবাই করা হবে, কিন্তু বুঝার কথা না, তখন তারা একটা তাওয়িল করেছে, একটা অন্য অর্থ করেছে, মতকে মানে মালাকুল মত, কি করেছে, মত মানে মালাকুল মত, মতের ফেরেশতাকে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি ফতুল বারীতে এই অর্থটিকে উল্লেখ করেছেন এবং অনেক আলেম থেকে উল্লেখ করেছেন, তারা এই ব্যাখ্যা করেছেন, হতে পারে, এই ব্যাখ্যা সম্পর্কে আমরা কি বলবো, হতে পারে মালাকুল মতকে নিয়ে আসা হবে, কারণ তার আগে জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার ইন্তেকাল হয়ে যাবে, হ্যাঁ সবার ইন্তেকাল হয়ে গেছে, মালাকুল মতকে নিয়ে আসা হবে, মালাকুল মত সবারই রোগ কবুল করেছে, আদম থেকে শুরু করে সমস্ত মানুষের রোগ কবুল করেছে, তারপর যত জিন সবার রোগ, ভালো মন্দ সবার, সৎ অসৎ সবার রোগ কবুল করেছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল তারাও গেল, এখন বাকি আছে শুধু মালাকুল মত, একে নিয়ে আসা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, তাহলে তা যদি হয়তো মালাকুল মতের রূপ আছে, সকল সুরাত আকার আছে, তারপরে মালাকুল মতকে জবাই করা হবে, এই একটি অর্থ যারা তাওয়িল করেছে তার এই অর্থ করেছে। আর আরেকটি অর্থ যেটি, সেটি হচ্ছে যে মতকে নিয়ে আসা হবে, আমরা মেনে নেব যে মতকে নিয়ে আসা হবে, মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ দিয়ে নিয়ে আসবে, কেউ কেউ আবার এটিকে বলেছে এটি আসলে মতকে জবাই করা হবে না, কিন্তু এটাকে একটা রূপকর্থে নেওয়া হয়েছে, এরকম তাবিল করেছে, কিন্তু না ওটা আমরা বলবো না, ওটা ঠিক নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মতকে জবাই করা হবে, এতগুলি কথা সবগুলি কোন রূপকর্থে, রূপকর্থে আসলে জবাই হবে না, মতকে নিয়ে আসা হবে না, এটা শুধু বোঝাবার জন্য বলা হয়েছে না, এইসব এইসব এতে যাবো না, এগুলি কিন্তু ঠিক না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা যেভাবে বলেছেন তিনি সেভাবে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই অর্থটি সবচাইতে কাছাকাছি বা সহি সেটি হচ্ছে যে মতকে নিয়ে আসা হবে, আর মতের তো রূপ নেই, কেমন করে নিয়ে আসা হবে? এই ক্ষেত্রে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রূপ দিবেন, যেমন হাদিস আছে। এটা বোঝার জন্য আরেকটি হাদিস বলি। হাদিস আছে কিয়ামতের দিনে কোরআনের বিশেষ বিশেষ সুরা আসবে, তার মধ্যে সুরা বাকারা, সুরা আল ইমরান, কান নাহমা গামামা তানি, হ্যাঁ, আকাশের মেঘের আকারে আসবে। আর বিচার দিবসে হাশর মাঠে এসে কি করবে? ছায়া দিবে কারাকে? ওই লোকদেরকে যারা সুরায় বাকারা বেশি বেশি তেলাওয়াত করতো, সুরায় আল ইমরান তেলাওয়াত করতো, মুখস্থ করতো, হেফজ করেছে অথবা বেশি বেশি তেলাওয়াত করেছে। তাহলে সুরায় বাকারা, সুরা আল ইমরান আবার আসবে মেঘের আকারে, মেঘমালার আকারে। সহিহ বুখারী হাদিস। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে, তখন মত মত কি আসতে পারে না? এইভাবে মত কি নিয়ে আসা হতে পারে না? হতে পারে, তো মতকে নিয়ে আসা হবে, বিশেষ রূপে আল্লাহ ভালো জানেন। আর যে হাদিসটিতে রূপের কথা আছে, যে এই আপনার একটা এম তো কবস কবস মানে দুম্বার আকারে নিয়ে আসা হবে, সেই হাদিসটি জয়ীফ, সেই হাদিসটি সহি নাই। সুতরাং ওই সব বলা কিসের আকারে আসবে আল্লাহ জানেন, যেটা সহি সনদে প্রমাণিত নেই সেইগুলো বাড়িতে করে আমাদের বলার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে নিয়ে আসা হবে। তারপরে নিয়ে আসার পরে যখন মতকে রাখা হবে জান্নাত জাহান্নামের মাঝখানে, তখন ডাক দেওয়া হবে। কি আছে? জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসা, এখানে আছে, তারপরে জবাই করে দেওয়া হবে। জবাই করে দেওয়ার সুম্মাই ওনাদি মোনাদিন, তারপরে ডাক দেওয়া হবে। জবাই করে দেওয়ার পরে যদি ডাক দেওয়া হয়, তাহলে তো আসল কি রূপে ছিল দেখা, জবাই করার পর দেখলো আসল মজাটা পাবে? আসল মজা কে পাবে? যে জবাই করার সময় দেখছে, এখানে কে শাস গুলো হচ্ছে বা হিরোইনের যে শাস্তি হচ্ছে, আপনি জবাই হওয়ার পরে পড়ে আছে তখন দেখছেন, স্বাদ পাবেন? অত স্বাদ পাবেন না, দেখলেন যে হ্যাঁ এই শাস্তি তো জবাই হয়েছে, কিন্তু জবাই হওয়ার আগে হ্যাঁ ওকে রেডি করা হচ্ছে, তারপরে এই যে জাল্লাদ লাফাচ্ছে রেডি হচ্ছে তরবার নিয়ে দিল, তো বাস্তবে দেখলেন। তো জান্নাতি জাহান্নামীদেরকে এই জন্য আরেকটা হাদিস আছে, আগে ডাক দেওয়া হবে। এই হাদিস আছে জবাই করার পরে ডাক দেওয়া হবে, দুটো সমন্বয় হয়েছে যে দুইবারই ডাক দেওয়া হবে। একবার ডাক দেওয়া হবে প্রস্তুত হওয়ার জন্য, যে দেখো শোনো সজাগ হও ঘুমায় না, জান্নাতিদেরকে সজাগ করার জন্য আর জাহান্নামীদেরকে সজাগ করার জন্য, দেখো শোনো দেখে নাও, এই জন্য একবার ডাক দেওয়া হবে। সবাই দেখছে কি দেখতে পাচ্ছ? এই যে মত, এই যে মত, বামালাকুল মত, এই মত এখন জবাই করা হবে তোমাদের সামনে, তোমাদের মত হবে না, দেখো সবাই দেখছে তাকে, তাকে কেমন করে জবাই করা হবে। সোম্মায়ুজ বহ, তারপরে জবাই করা হবে, সোম্মায়ু নাদি মোনাদিন, তারপর আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতির আল্লাহ মত, আর মত হবে না তোমাদের, এই যে মত জবাই করে দেওয়া হইলো, বা মালাকুল মত জবাই করে দেওয়া, যার ভয়ে তোমরা ভীত ছিলে। যদি জান্নাতিরা, জান্নাতিরা এই কথা শুনতে পায় যে এখনো মালাকুল মত ঘোরাঘুরি করছে, তাহলে জান্নাতিরা ঘুম হারাম হয়ে যাবে, ঠিক না? যেমন আমরা গ্রামে বাস করেছি ছোটকালে, আর মাঝে মাঝে শুনতাম যে এলাকাতে নাকি আপনার ওই আখের জঙ্গলে বা এমনি জঙ্গলে পাঠের জমিতে নেকড়ে বাঘ চলে এসছে, ভয়ে ঘুমিত না যে কখন যে নেকড়ে বাঘ চলে আসে। তো এইরকম যদি গ্রামের লোক জানে যে এলাকাতে পাগলা হাতি এসছে বা নেকড়ে বাঘ এসছে, তো গ্রামবাসীর ঘুম আসবে। তো মালাকুল মত যদি বেঁচে থাকে, তাহলে কি জান্নাতিদের আরাম, আরাম যেমন আরাম হওয়া দরকার সেরকম আরাম হবে? এক চিন্তা লাগাই থাকবে, জানি না কি যে হয় ফের, আবার নাকি কখন আসে নাকি, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দুশ্চিন্তা দূর করে দেওয়ার জন্য আর তাদের খুশিকে একবারে পুরোপুরি খুশিতে পরিণত করার জন্য আল্লাহ জান্নাতিরা দেখে নেবে, এখন মতকে জবাই করে দেওয়া হলো, মালাকুল মত তাকে জবাই করে দেওয়া হয়েছে, তারও মত থেকেছে, তোমাদের জান কবুল করেছে এরও জান কবুল করে দেওয়া হলো, শেষ, এবং শেষ, আরাম পেয়ে গেল। যাক শত্রু নেই, গ্রামে যদি কোনো শত্রু থাকে আর হার্ট অ্যাটাক করে মরে যাবে, দোস্তি পেয়েছি, একটাই শত্রু ছিল গ্রামে মরে গেছে, কাজ হয়ে গেছে, আর কোনো শত্রু আমার গ্রামে নেই। তার মানে বলছি না যে মালাকুল মত আমাদের শত্রু, কখনো না, উদাহরণ দেওয়ার জন্য। মালাকুল মত স্বাভাবিক, মালাকুল মতের নাম শুনলেই মানুষের পিলা চমকি উঠছে, তাই না? হঠাৎ করে এই মালাকুল মত আপনার কাছে হাজির, কিন্তু আজকে আপনার পিছনে পিছনে ঘুরছে, ঘাবড়িয়ে যাবেন, খানাই খাবেন না আপনি যদি এই গায়ে জানতে পারেন যে আজকে আপনার পিছনে লেগে আছে, আসছে কিছুক্ষণ পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন যে হে জান্নাতিরা, লা মউত, আর মউত হবে না, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, লা মউত, আর মউত হবে না। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারাহান ইলা ফারাহিহিম, জান্নাতীদের খুশির উপর খুশি হয়ে যাবে, শুধু খুশি হবে না, এমনি তো জান্নাতে খুশি ছিলই, কিন্তু খুশির উপর খুশি, যে আর মত হবে না, চিরকাল থাকবো, খালেদিনা যে আল্লাহ বলেছেন সত্যি থাকবো, কারণ আর উপায় নেই, কারো কে নেবে, মালাকুল মতই নিতে এই সম্ভাবনা ছিল, তাও নেই, সাফ হয়ে গেছে। ওয়াজদাদু আহলুন নারে হুজনান ইলা হুজনিহিম, গত সপ্তাহে এই কথাটি বলেছিলাম যে হাদিসে এসেছে, জাহান্নামীদের খুশি হবে, মালাকুল মত নেই খুশি হবে,
না খুশি হবে না, মরলি তো আরাম পেত না, মত হবে না। ইয়াজদাদু আহলুন নারে জাহান্নামীদের শোকের উপর শোক বৃদ্ধি পাবে, ইয়াজদাদু বৃদ্ধি পাবে জাহান্নামীদের হুজনান ইলা হুজনে, শোকের উপর শোক। তারপরে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى يقول لاهل الجنه, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি গণকে বলবেন সম্বোধন করে জান্নাতে চলে যাওয়ার পরে, ইয়া আহলাল জান্নাতে, হে জান্নাতীরা, জান্নাতে চলে গেছেন, জান্নাতে পৌঁছে গেছেন, এখন জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন, ফায়াকুলু ইয়া আহলাল জান্না, হে আহলাল জান্না, ফায়াকুল, তখন তারা শুধু ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আহলাল জান্না, তখন তারা কি বলবেন, লাব্বাইক রব্বানা ওয়া সাআদাইক, আল্লাহ আপনার ডাকে হাজির হাজির, লাব্বাইক সাআদাইক, দুটো ভাব অর্থ হচ্ছে একই রকমের কাছাকাছি। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো, খুশি হয়েছো, ফায়াকুলুনা, জান্নাতীরা বলবে, ওমালানা লা নারদা, কি হয়ে গেছে আমাদের যে রাজি হব না, এমন কি অসুবিধা আছে যে রাজি হব না, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা, অথচ আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর কোন সৃষ্টিকে দেননি, কেন রাজি হব না আল্লাহ, কোন সৃষ্টিকে আল্লাহ এই নিয়ামত দেননি যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা সন্তুষ্ট হব না, রাজি হব না, খুশি হব না কেন? ফায়াকুলু, আরো কিছু দেব তোমাদেরকে, আল্লাহ বলছেন, আনা উতিকুম আফযালা মিন যালিক, তোমাদেরকে এর চাইতে উত্তম বস্তু দেব আমি, উত্তম জিনিস দেব তোমাদেরকে আমি, এর চাইতে ভালো বস্তু, আফজাল বস্তু দেব। কালু, তখন জান্নাতীরা বলবেন, ইয়া রব্বি, হে আল্লাহ, হে রব, ওয়া আইয়ু শাইইন আফযালা মিন যালিক, জান্নাতের চাইতে ভালো আর কি আছে, জান্নাতের চাইতে উত্তম বা ভালো আর কি আছে? ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, ওহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে ফরজ করে দিলাম, অবধারিত করে দিলাম, মানে সব সময় আমি তোমাদেরকে সন্তুষ্ট থাকব, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না, নারাজ হব না, কত খুশি হবে। এই খুশিকে যদি বুঝতে চান একটি উদাহরণ দিয়ে আমি বুঝাই, কফিলের বা মালিকের কোম্পানির উদাহরণ দিয়ে বুঝাই, কোম্পানি অ্যাকোমোডেশন দিয়েছে মাশাআল্লাহ 20,000 রিয়াল বছরে, একটা হাই ফাই ভালো একটা আপনাকে দিয়েছে, বা এর চাইতে অনেক ভালো অফিসারদেরকে তাদেরকে দিয়েছে, একটা ভিলাই দিয়ে দিয়েছে, এটা পুরো ভিলা বিল্ডিং ফ্ল্যাট না, একটা বিল্ডিং দিয়ে দিয়েছে, আরামসে থাকেন না, বারান্দা আছে, এই আছে, সে আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, দিয়ে দিয়েছে। তারপরেও সম্ভাবনা আছে যে আজকে দিয়েছে, এক বছর দুই বছর ছয় মাস কখনো মনোমালিন্যতা হলে ধাক্কা দিয়ে এক্সিট দিয়ে পাঠিয়ে দিবে, শুধু এই ভিলা থেকেই বের করবে না, আপনার কর্ম থেকে বের করবে, দেশ থেকে বের করবে, করবে কি করবে না, সম্ভাবনা আছে। তাহলে মনে এই অশান্তি আছে যে সবসময় মালিককে রাজি রাখতে হবে, বা বসকে রাজি রাখতে হবে, সুপারভাইজার ফোরম্যান ওপরে যারা আছে তাদেরকেও রাজি রাখতে হবে, সাথী সঙ্গী তাদের সাথে ভালো আচরণ রাখতে হবে, কারো পক্ষ থেকে কোনো কমপ্লেন হইলে কিন্তু ফাইলে আমার একটা জিজ্ঞাসা কেন চলে আসবে জানা, ফাইলে কিছু রিমার্কস এসছে এর উপর, এগুলি হিসাব হবে বছর পর দেখবে, তারপরে বেতন সাধন সুযোগ সুবিধা বাড়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হইতে হবে, ইত্যাদি অনেক চিন্তা, একটা চিন্তা নয় শুধু, বহু রকমের চিন্তা একজন ওয়ার্কারের, একজন ওয়ার্কারের, একজন কর্মচারী রয়েছে, বিভিন্ন রকম চিন্তা রয়েছে। কিন্তু মালিক যদি প্রথম দিনই বলে দেয় গ্যারান্টি, মানুষ অবশ্যই বলতে পারে না, কারণ মানুষ এক কথা থাকবে না, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন, যিনি রব তিনি ঘোষণা দিচ্ছেন। মালিক যদি বলে দেখো তোমাকে শুধু ভিলাই দিলি আর তোমার শুধু স্যালারি দিলি, তোমার এই ফ্যাসিলিটি না, বছরে তোমার ছয় ছয় মাস পর পর টিকিট, এই না আরাম করো মতো তিন মাস ছয় মাস টিকিট, এইরকম না, তোমার ছেলে মেয়েদের শিক্ষা ফ্রি না, বরং তুমি চিরকাল আমার কোম্পানিতে থাকবে আর সব সময় তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, এই ঘোষণা যদি করে দেয় তো বাপরে বাপ কি মজা রে, ঠিক না? এর চেয়ে বড় সুখ আর কি আছে? সব পেলাম পেলাম, এমনকি মালিক এই আমাকে লিখিত দিয়ে দিয়েছে যে তোমার সাথে আমার সবসময় সম্পর্ক থাকবে ভালো, তোমার সাথে সম্পর্ক খারাপ কেউ করতে পারবে না। মালিকের যে আপনার মতো সাড়ে তিন হাতের মানুষ হতে পারে, আপনার চাইতে বেশি তার শরীরে রোগ আছে, তার ঘোষণাতে এত খুশি যদি হয়ে যান, তো রাব্বুল আলামিন যিনি সুবহানাল্লাহ যার তো যদি আমরা পাঠ করি, তিনি সমস্ত ত্রুটি মুক্ত, সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, তিনি যদি ঘোষণা করেন ওহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি ঘোষণা করছি যে সর্বদা তোমাদের উপর আমি রাজি থাকবো, সন্তুষ্ট থাকবো, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো সন্তুষ্ট হবে, কত খুশি জান্নাতির হবে। আর জান্নাতে যাওয়ার পরে আরেকটি নিয়ামত আল্লাহ দেওয়ার ঘোষণা করবেন, সেটি হচ্ছে আল্লাহ দেখা দিবেন, আল্লাহ দিদার দিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি, আবু ইসহাক তার ছাত্র তাবেঈ বলছেন, সামিয়া তো আনাসান, আনাস রাদিয়াল্লাহু আনহু কাছে শুনেছি বলতে, ওসিবা হারেসাতু ইয়াউমা বাদরিন,
বদরের যুদ্ধে বদরের দিন হারেসা নামক এক সাহাবী আনসারি তিনি নিহত হয়েছিলেন, কসিবা নিহত হওয়া, সহওয়া গোলাম, তিনি তখনও নাবালক ছিলেন। নাবালক জিহাদে কোথায় গেলেন? একটা তীর এসে লেগে গেছিল, কার যে তীর লাগলো, হয়তো রণক্ষেত্রের যুদ্ধের মাঠের কাছাকাছি ছিলেন তিনি, আর এক তীর লেগেছিল। আগে একটা হাদিস আসছে, তাতে আছে যে অজানা তীর, কার পক্ষ থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, মুসলিমের কোনো তীর ভুল হয়ে এদিকে চলে আসলো না কোনো কাফেরের তীর এসে লাগলো। হাদিসটি আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হয়, দুটো হাদিস একসাথে মিলিয়ে নিলে। হ্যাঁ, বলছেন যে ওকাদ হালাকা হারেসা ইয়াউমা বদরিন আসাবাহু সাহমুন গারবুন, তাকে একটি তীর লেগেছিল, অজ্ঞাত তীর, অজানা তীর, কার পক্ষ থেকে যে কে মারলো বিষয় পাওয়া গেল, তীর লাগলো, মারা গেল বাচ্চাটি। ফাজাআত উম্মুহু, তার আম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত, বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, কাদ আরাফতা মানজালাতা হারেসাতা মিন্নি, আপনি জানেন যে হারেসাকে আমি কত ভালোবাসতাম, আমার ছেলে হারেসাকে কত যে ভালোবাসতাম, তার মর্যাদা যে আমার কাছে কতটুকু, মানজালা মর্যাদা, তা আপনি ভালো করে জানেন যে কত আদর করতাম আমি। সাই এক ফিল জান্না, সে যদি জান্নাতে থাকে, আসবেরও আহতাসেব, তাহলে আমি ধৈর্য ধরে নেব এবং আল্লাহর কাছে নেকির আশা রাখব। ওয়াইন তাকুনিল ওখরা, এর ব্যতিক্রম যদি অন্য কিছু হয়, ওখরা মানে অন্য কিছু, অন্য কিছু হয় মানে যদি জান্নাতে না যেতে পাই, যদি জাহান্নামী হয়, তাহলে তারা মা আসনাও, তাহলে আমি যে কি করব আপনি দেখতেই পাবেন, তারা আপনি দেখতে পাবেন, মা আসনা, যে আমি কি করি, তার মানে ভালোবাসে পাগল হয়ে গেছেন তিনি। যদি জান্নাতে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যাক মরে গেছে কিন্তু জান্নাতে তো ছেলে গিয়েছে, যাক সবুর করে নেবো, আল্লাহর কাছে নেকির আশা রাখবো, সবুর করবো। কিন্তু যদি জান্নাতি না পাই তাহলে আর ধৈর্য ধরতে পারবো না, তাহলে ওই জাহিলি যুগে যেমন কাঁদন কাঁদতো, রোদন করা, বিলাপ করা, তাই করব আমি, আপনি দেখতে পাবেন কি করি আমি তার জন্য, কেমন শোক করা করি তার জন্য। তারা মা আসনা, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসোস তোমার উপর, ওই হাকি, আফসোস তোমার উপর, তুমি এইরকম কথা কেন বলো, তুমি কি পাগল হয়ে গেছো, আওয়াজ জান্নাতুন ওয়াহেদা, জান্নাতে কি একটি জান্নাত আছে, ইন্নাহা জানানুন কাসীরা, জান্নাতে বহু জান্নাত রয়েছে, জান্নাতে, জান্নাত মানে বাগান, একটি বাগান নেই জান্নাতে, একটি জান্নাত নয়, বহু জান্নাত, জানানুন কাসীরা, বহু জান্নাত রয়েছে জান্নাতের মধ্যে। ওয়া ইন্নাহু লাফি জান্নাতিল ফিরদাউস, আর তোমার ছেলে হারেসা জান্নাতুল ফিরদাউসে রয়েছে, জান্নাতুল ফিরদাউসে রয়েছে। আগের হাদিসটিতে আছে ওয়াইন নাম লাফিল ফিরদাউসিল আলা, সর্বোচ্চ ফিরদাউস জান্নাতে রয়েছে। ফিরদাউস শব্দটি বলা হয়েছে যে রোমান শব্দ, ইংরেজিতে এই জন্য ব্যবহার হয় এই শব্দটি, প্যারাডাইস বলে ব্যবহার হয় না, প্যারাডাইস হোটেল আছে না আমাদের দেশে, তো প্যারাডাইস ওই ফিরদাউস চাই, প্যারাডাইস তারা ব্যবহার করেছে ইংরেজিতে, রোমান শব্দ ওটাকে মুআররাব বা আরবি করা হয়েছে। তারপরের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা মান কাবাইল কাফিরে মাসিরাতু সালাসাতি আইয়াম, কাফেরদের যে জাহান্নামে আযাব হবে তো তাদের ধরন গঠনও বদলে যাবে, দুনিয়ার মতো থাকবে না, পরিবর্তন হয়ে যাবে, যাতে করে বেশি আযাব হয়, বেশি গোস্ত, বেশি মাংস হবে, বেশি আযাব হবে। একজন মানুষ 3.5 হাতের মানুষ, আর ওর যদি শরীরের ওজন 200 কিলো হয়, তার জন্য আযাব কিনা, দুনিয়াতে বুঝতে পারছেন এরকম মোটা লোককে 100 কেজি ওজন হলে তার জন্য আজাব হয়ে যাচ্ছে, তো 200 কিলো ওজন হলে, কিন্তু 60-70 কিলো যদি ওজন থাকে আরামসে চলাফেরা করছেন, দৌড় দিচ্ছেন, তো জাহান্নামে জলার ক্ষেত্রেও যত বেশি গোস্ত মাংস তত বেশি শাস্তি, ওজন যত বেশি তত বেশি শাস্তি। তো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেরের দুই কাঁধের মাঝখানে দূরত্ব হবে, মা বাইনা মানকিব, মানকাবাইল, মানকিবাইল, তাসনিয়া, কাফেরের দুই কাঁধের মাঝের দূরত্ব হবে মাসিরাতু সালাসাতি আইয়াম, 3 দিনের চলার পথ, মানকেব আর মানকেব, এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব কতটা, এক হাতে নয় দুনিয়াতে, এক হাতে নয়। আর তখন জাহান্নামে যখন জ্বলবে তখন কাফের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের সফর, 3 দিনের সফর, পায়ে হাঁটা সফরই ধরে নেন, কারণ পায়ে হাঁটা সফর বা উঁটের সফর ছিল নবী সাল্লাম জামানায় যখন এই হাদিস বলেছেন নবী সাল্লাম। তো পায়ে হাঁটলে একজন মানুষ দিনে কত কিলোমিটার হাঁটতে পারে? সাধারণত মানুষ 24 ঘন্টা হাঁটে না, যদি সারাদিনটাই হাঁটে সকাল থেকে সন্ধ্যা, তো ও হয়ে যায় 60 কিলোমিটার, তাই না? তো একদিনের হাঁটাই যদি 60 কিলোমিটার হয় তাহলে 3 দিনের হাঁটাই 3×6 180, 180 কিলোমিটার দূরত্ব হবে তাহলে এখান থেকে। এখান সহিহ বুখারীতে আরো বহু হাদিস রয়েছে কাফেরের অবস্থা সম্পর্কে, তার দেহের অবস্থা সম্পর্কে যা বর্ণনা হয়নি অন্য জায়গায়, জেরসুল কাফেরে ইয়াউমা ইয়াউমা মিসলা উহুদিন,
কাফেরের দাঁত জিরস এই যে দাঁতগুলো একটা দাঁত ওহদ পাহাড়ের সমান হবে যাতে আজাবের উপর আজাব হয় এক বোঝাও শরীরে আর যত বেশি শরীর ভারী হবে তত বেশি আগুনে জ্বলতে থাকবে কারণ ছোট কাঠ যদি থাকে ছোট লকড়ি ওর আগুনের তাপ কম কিনা যদি ছোট কাঠ আছে বা আধা কিলোর কাঠ আছে সেই কাঠের আগুন আলাদা আর যদি কাঠ ভর্তি আছে স্টোর ভর্তি কাঠ লকড়ি আর তাতে যদি আগুন লাগে তার তাপ কত হবে এতে থেকে বুঝেন তাহলে দেহ বড় হলে তাতে তার শাস্তিও বাড়বে এই কথাটি আসলে বোঝানো হয়েছে হাদিসে জি আচ্ছা তাও আবার তারপরে এটুকু দেখেন সালাসাতান তিন দিন লিরাকিবিল মুসরে এমন সওয়ার ব্যক্তি এমন সওয়ার ব্যক্তি মানে উঠে সওয়ার ব্যক্তি আল মুসরে যে দ্রুতগামী যানবাহনে সওয়ার রয়েছে সেই যুগের দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়া আর যদি ধরেই নিজে মরুভূমিতে তো খুব ভালো যে খুব দ্রুত চলতে পারে এইরকম উঠ তাহলে উঠ মানুষের চাইতে বেশি চলবে তাহলে 180 কিলোমিটার থাকছে না তার আরো বেশি ডবল হয়ে যাবে কি তারও বেশি হয়ে যাবে এত দূরত্ব হবে এক কাফের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তার কাঁধের আল্লাহু আকবার আল্লাহুম্মা আজিরনা মিনান নার তবে আজিরনা মিনান নার সন্ধ্যাবেলা সাতবার এটা নেই কিন্তু এমনি আজিরনা মিনান নার আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো এই দোয়া অবশ্যই করতে পারেন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা একটি জাহান্নামের হাদিস একটি জান্নাতের হাদিস যাতে করে ভয়ের সৃষ্টি হয় আর আর নিরাশ না হয়ে যায় আল্লাহর কাছে আশাও রাখে মুমিন মুমিন যদি পাপ গুনাহ করে অন্যায় করে তো ভয় হয় যে আমি এই গুনাহগুলি করেছি তাহলে তো জাহান্নামে যেতে হবে এই ভয় হয় আর নেকি করেও যাতে নিরাশ না হয়ে যায় আশা হয় সেজন্য জান্নাতের কথা বলা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এদিকে খেয়াল রেখে একটা জাহান্নামের হাদিস নিয়ে এসেছেন একটা জান্নাতের হাদিস নিয়ে এসেছেন আর এটি কোরআনি ভঙ্গিমা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভঙ্গিমাতে উল্লেখ করেছেন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে ভালো করে যদি আপনি তাফসীর পড়েন দেখবেন যেখানে আল্লাহ জান্নাতের কথা উল্লেখ করেছেন জাহান্নামের কথা উল্লেখ করেছেন যদি আগে জাহান্নামের কথা উল্লেখ করেন আল্লাহ পাক তো তারপরেই জান্নাতের কথা উল্লেখ করেছেন যেখানে মুমিনের কথা উল্লেখ করেছেন সেখানে কাফের কথা করেছেন যদি কাফের মুনাফিকের কথা আল্লাহ উল্লেখ করেন তাহলে তারপরেই মুমিনের কথা উল্লেখ করেছেন মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের সম্মান ইত্যাদির কথা উল্লেখ করেছেন বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই এটা খোঁজার জন্য সূরা বাকারায় যদি আপনি দেখেন হুদাল লিল মুত্তাকিন আল্লাহ প্রথম মুত্তাকিনদের অবস্থা বর্ণনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হ্যাঁ আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সুসংবাদ তাদের জন্য সফল কাম তারা হয়ে গেল মুমিনদের ইন্নাল্লাযীনা কাফারু শুরু হয়ে গেল কাফেরদের সাওয়ুন আলাইহিম আনযারতুম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম তাদের আযাবের কথা দেখেন কত সুন্দর ভঙ্গি আচ্ছা যখন কাফেরদের কথা বয়ান করলো কাফেররা দুই শ্রেণীর আছে কাফের আর মুনাফিক কাফের মুশরিক আর এক মুনাফিক মুসলিমদের মধ্যে মুনাফিক ঢুকে আছে ওরাও কাফের তাই তাদের কথা আল্লাহ তারপরে বলার কথা আমিনান নাস মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ আল্লাযীনা আমানু এরা ধোকা দিয়ে থাকে আল্লাহকে ধোকা দিতে চায় মুমিনদেরকে ধোকা দেয় وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب اليم بما كانوا يكذبون سبحان الله কাদের আযাবের কথা আল্লাহ বলছেন কাফেরদের আযাবের কথা বলছেন আর মুমিনদের বলছেন মুফলিহুন এইভাবে যদি এইভাবে যদি আমরা গভীর ভাবে কোরআন কারীমের মুতালা স্টাডি করি পড়াশোনা করি তাহলে সত্যি একজন গুনাহ করলেও নিরাশ হবে না যদি তার ঈমান আমল থাকে এবং তওবা করে ফিরে আসে তাহলে ওই রকমই একজন মানুষ যদি আমল করে আর গোনা করে তাহলে উচ্চ আকাঙ্ক্ষা রাখবে না বরং ভয় হবে যে গোনা হচ্ছে তো ভয় হবে জাহান্নাম বলে কাফেরদের অবস্থা না হয় মুনাফিকের অবস্থা না হয় আমাকে আল্লাহ মুনাফিকদের সাথে উঠিয়ে না দেয় মুশরিকদের সাথে না উঠিয়ে দেয় শিরিক বিদাত করে কবর মাজারে গিয়ে ভয় হবে তাহলে এ হচ্ছে কোরআনি ভঙ্গিমা যে ভঙ্গিমাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিসের তরতিব দিয়েছেন এখানে সহিহ বুখারীতে বলছেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা নিশ্চয় জান্নাতে এমন একটি গাছ আছে একটি গাছের অবস্থা এরকম তাহলে কত গাছ হ্যাঁ বেশি গাছ না হলে বাগান বলা হয় না জান্নাত বলা হয় জান্নাত মানে কি বাগান দুটি চারটি গাছ থাকলে বাগান বলা হয় না বাগান মানে বাগান শত শত গাছ আছে তাহলে বাগানের মতো বাগান তাহলে দুনিয়ার বাগানে যদি এরকম হয় যে শত শত গাছ হলেই বাগান বলা যায় তাহলে আখেরাতে জান্নাতে কত গাছ রয়েছে একটি গাছের অবস্থা ইয়াসিরুর রাক এত বড় গাছ আর এত লম্বা চওড়া তার ছায়া ইয়াসিরুর রাক ও ফিজিল্লাহা তার ছায়ায় একজন যানবাহনওয়ালা সওয়ার ব্যক্তি সওয়ার হয়ে চলতে থাকবে কতদিন
এক বছর দুই বছর দশ বছর মেয়াদ আমিন একশো বছর চলতে থাকবে। এই মাথায় গাছের এই মাথায় ঢুকেছে, গাছের তলায় ঢুকেছে। যতই বড় গাছ হোক, আমরা বড় বড় বটের গাছ দেখেছি, বড় বড় আমের গাছ দেখেছি, কিন্তু এই মাথা থেকে ওই মাথায় যেতে এক মিনিটও লাগে না, যতই বড় গাছ হোক না কেন। আর জান্নাতের গাছ একশো বছর চলতে থাকবে, একশো বছর সময় পার হয়ে গেছে, লায়াক্তাহা, তবু গাছের তলা থেকে বের হইতেই পারেনি, অতিক্রম করতে পারে। পাতা মানে অতিক্রম করা, লায়াক্তাহা, সেই গাছকে অতিক্রম করে যেতে পারবে না গাছের ছায়াকে, চলতেই থাকবে গাছের তলায় একশো বছর তারও বেশি। আল্লাহ আকবার, এই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। আমাদেরকে যদি দুনিয়ার ক্ষেত্রে বলা হয় যে আপনার বেতন কত, দু হাজার টাকা, অমুক জায়গাতে দুশো টাকা আরো বেতন দেবে, বেশি দিবে, তাহলে আপ্রাণ চেষ্টা করব কফিরের কাছ থেকে ছুটি নেওয়ার অথবা রিলিজ নেওয়ার বা স্বাধীনভাবে কাজ করা ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী জান্নাতের এসব বয়ান করেছেন, কিন্তু আমাদের আগ্রহী পয়দা হয় না, আমাদের আমলে কোন রকমের পরিবর্তন আসে না যে আমরা এগিয়ে যাই, দৌড় দি, সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিক ওয়া জান্নাহ, জান্নাতে গিয়ে দৌড় দাও, ঝাঁপ দাও। আল্লাহ বলছেন অবস্থার পরিবর্তন নেই আমাদের, মানে ভালো মানুষ যারা নামাজি তাদের মধ্যেও পরিবর্তন আসতে হবে, উন্নতি আসতে হবে। দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করছে, দশ বছর আগে আপনার পকেটে ওই টাকা ছিল না যে টাকা এখন আছে, পাঁচ বছর আগে আপনি গাড়ি চালাতে জানতেন না, পাঁচ বছর আগে আপনি অনেক টেকনিক্যাল কাজ জানতেন না, পাঁচ বছর আগে আপনার এত বিদ্যা বুদ্ধি ছিল না, এখন অনেক বিদ্যা বুদ্ধিতে উন্নতি করেছেন দুনিয়ার ক্ষেত্রে, কারণ উন্নতি করতে হবে, ছেলে মেয়ে বাড়ছে, দায়িত্ব বাড়ছে ইত্যাদি ইত্যাদি। জান্নাতের ক্ষেত্রে বয়স চলে যাচ্ছে আমাদের, কিন্তু উন্নতি নেই, অগ্রগতি নেই। এই ছিল একটি হাদিস, আর একটি হাদিস এর কাছাকাছি একই রকম প্রায়, ইন্নাফিল জান্নাতে লাশাজারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন শুধু বর্ণনাকারী ওখানে ছিলেন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু, এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, শব্দের কিছু পার্থক্য আছে। নিশ্চয় জান্নাতে একটি গাছ রয়েছে, ইয়াসিরুর রাকিবু আল জাওয়াদু, যে গাছের তলায় একজন সওয়ার সওয়ারি হয়ে চলতে থাকবে, রাকিব মানে যে সওয়ার হয়ে থাকে, কিসের উপর, আল জাওয়াদ মানে খুব উত্তম ঘোড়ার উপর, জাওয়াদ বলা হয় দ্রুতগামী ঘোড়া, সুন্দর ঘোড়া। আর বর্ণনাকারীর বলছেন অথবা এইরকম আল মুজমার আসারি, এমন ঘোড়া যে ঘোড়ার খাদ্য কন্ট্রোল করে তাকে দৌড়ের উপর ট্রেন করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরবরা প্রাচীন যুগ থেকেই ঘোড়ার স্পিড কেমন করে বাড়বে এটা এই তরিকা জানতো, যা আমরা জানি না, কেউ জানে ঘোড়ার খাদ্যকে কন্ট্রোল করে তার স্পিড বাড়াইতে হবে। যারা ঘোড়া পুষে তারা হয়তো জানতে পারে, নাও জানতে পারে, আজকাল আমাদের দেশে ঘোড়া পোষা লোকও হয়তো না জানতে পারে, কিন্তু আরবরা চোদ্দশো বছর আগে তার আগেও জানতো, জাহেলি জামানো জানতো। তো সব ঘোড়া একরকম দৌড়াতে পারে না, অনেক পার্থক্য হয়ে যাবে। একটা ঘোড়া নিয়ে একজন পালাচ্ছে শত্রু, ওই ঘোড়াওয়ালাকে ধরতে হবে, তা আপনার ঘোড়া যদি তার চাইতে বেশি না দৌড়ে আপনি ধরবেন কি করতে, যুদ্ধের মাঠে আপনার ঘোড়া অন্য ঘোড়াকে পরাজিত করবে কি করে, বা অন্য ঘোড়াওয়ালাকে কেমন করে পরাজিত করবে। তখনকার যুদ্ধ ছিল ঘোড়ার উপরে তারও বাড়িনি, সেজন্য তারা ঘোড়াকে তাজমির করতেন, আরবিতে বলা হয়েছে তাজমির, এখানে বলা হয়েছে আল মুদমার বা মুদাম্মার। কি করতো এর তরিকা হইতো যে প্রথম ঘোড়াকে খুব ভালো ভালো খাবার দিত, ঘোড়ার প্রধান খাদ্য কি, বুট, ছোলা বুট, এগুলি খাওয়ায়, তো ঘোড়াকে খুব খাওয়ায় খুব খাওয়ায়, আর খাওয়াইলে খুব মোটা হবে, খুব তাড়াতাড়ি ঘোড়া মোটা হবে, খুব বেশি করে খাওয়াবে, খাওয়াতে 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 কিছুদিন, ও কতদিন যে খা, ওরাই জানে, এটা ওরা বিশেষজ্ঞরা জানে যে কতদূর পর্যন্ত ওকে মোটা করতে হবে, মরে যেতে পারে বেশি খাওয়াইলে। আমার তো বেশ খাওয়াই, যখন খুব মোটা সোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে শরীর, তখন তার খাদ্য কন্ট্রোল করা হয়, অল্প অল্প করে খাবার দেওয়া হয়, জান বাঁচাবার মতো, যে ঘোড়াটা বেঁচে থাকে কোনো রকম, একেবারে পেট খালি না হয়, তখন ঘোড়া লাগবে শুকাইতে, আর তাকে দৌড়ানো হবে তার সাথে সাথে, ডেলি দৌড়ানো হবে, আজকে কতটা দেখি দৌড়াতে পারলো এতক্ষণের মধ্যে, তারপরে কতটা দৌড়াতে পারলো, ধীরে ধীরে কিন্তু তার স্পিড বাড়বে। এইভাবে খাদ্য কমানো হচ্ছে, শরীর হালকা হয়ে যাচ্ছে, দৌড়ের স্পিড বাড়ছে, এই করতে করতে ঘোড়া শরীরটা শুকিয়ে যাবে, খুব মোটা হয়ে গেছিল, শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়া ঘোড়া তারপরে যখন একেবারে শুকিয়ে গেছে, চলার মতো শুকিয়ে গেছে, মরার মতো নাই, চলার মতো, এখন খুব দৌড়তে পারবে, লাফাতে পারবে, তখন তাকে নর্মাল খানা দেওয়া হয়, আগের মতো বেশিও না আর একেবারে কম করে না। এই ঘোড়াকে বলে তাজমির করা ঘোড়া আরবি ভাষায়। তো এইরকম ঘোড়ায় চড়ে কেউ যদি সফর করে, ভ্রমণ করে ওই জান্নাতের একটি গাছের নিচে, গাছের তলায়, মেয়াত আমিন একশো বছর, তবু অমায় আক্তাহা, সেই গাছের নিচে থেকে অতিক্রম করে যেতে পারবে না, গাছের তলাতেই থেকে যাবে, তাহলে বোঝা গেল আমরা যে আগের হিসাবটি পায়ে হাঁটা করলাম সেটি না, কিরকম সারি আল জাওয়াদ ঘোড়ায় চড়ে, আর খুব দ্রুতগামী ঘোড়া, আবার ওই ট্রেন ঘোড়া প্রশিক্ষণ, দৌড়ের উপরে যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে তো দৌড়তে পারে যাতে করে সবচেয়ে বেশি, এইরকম ঘোড়ায় চড়ে সফর করলেও একশো বছর
অতিক্রম করে 100 বছর পার হয়ে যাবে, সেই গাছকে অতিক্রম করে যেতে পারবে না বা গাছের তলা অতিক্রম করে যেতে পারবে না। তারপরে হাদিসটি হচ্ছে জান্নাত সম্পর্কে বা জান্নাতিদের সম্পর্কে। এখানে জান্নাতিদের কথা বলা হচ্ছে এক শ্রেণীর জান্নাতি। বলছেন সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি সাবউন, আমার উম্মতের 70 আলফ অথবা 70 আলফ বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, 70,000 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, 70,000 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর কি হাদিস আছে, 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা আজাবে বিনা হিসাবে। এই জন্য মনে হচ্ছে যে এই হাদিসটা 70,000 নয় বরং 700,000। আও তারপরে বলেছে অথবা সাব ও মেয়াতে আলফিন বলা হয়েছে, সাব ও মেয়া মানে 700 আর তার সাথে আলফ লাগাইলেন তো কত হইল 700,000। 700,000 মানে 7 লাখ, 7 লক্ষ। তাহলে আমার উম্মতের 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে অবশ্যই। লায়াদরি আবু হাজেন, এখানে আবু হাজেন যে রয়েছে হাদিসের সনদে, হাদ্দাসানা কুতাইবা তো কালা হাদিস আব্দুল আজিজ আন আবি হাজেন আন সাহল ইবনে সাদ তাবেই, সাহল ইবনে সাদ তাবেই সাহাবী আনসারী থেকে বর্ণনা করেছেন আবু হাজেন, তিনি হচ্ছেন তাবেই। তার সন্দেহ হয়েছে যে আল্লাহ নবী 70,000 বা আমার ওস্তাদ মানে সাহাবী সাহল ইবনে সাদ 70,000 বলেছেন না 700,000 বলেছেন। তো যদি 700,000 বলা যায় তাহলে ওই হাদিসের সাথে পার্থক্য হয়ে যাবে যে 70,000 যাবে বিনা হিসাবে জান্নাতে, আর এরা হিসাবের সাথে যাবে জান্নাতে কিন্তু তাদের অবস্থা কেমন হবে, তাদের অবস্থা অন্যরকম বর্ণনা করা হয়েছে। আইয়াহুমা কাল, আবু হাজেম বলছেন, আবু হাজেমের খেয়াল নেই যে এই দুটোর মধ্যে কোনটি কথা বলেছেন, 70,000 না 700,000। যাক 700,000 ধরি, মোতামাসে কোন, তারা একে অপরের সাথে সেটে সেটে থাকবে, আমসাকা থেকে মোতামাস তামাসাকা বা তাফাউলটি আখেজন বাজু ওরই বাচ্চা আখেজন বাজু বাজু একে একে অপরকে ধরে থাকবে, জান্নাতি আরেক জান্নাতিকে ধরে আছে, এত ভিড় ভাবে সাথে যাচ্ছে। লা ইয়াদখুল আউয়ালুহুম হাত্তা ইয়াদখুল আখিরাহুম, প্রথম তাদের প্রথম ব্যক্তি জান্নাতে যাওয়ার সাথে সাথে শেষের ব্যক্তিও যাবে, তার মানে মধ্যখানে গ্যাপ নেই। যে গ্যাপ দিয়ে যদি গাড়ি চালান তো হবে কি, সিগন্যাল বন্ধ হয়ে গেল, আপনার গাড়ি থেমে গেল, আগের গাড়ি চলে গেল, আরেক সিগন্যাল পার হয়ে চলে গেল, হারিয়ে গেল। কিন্তু যদি গাড়ির সাথে গাড়ি সেটে থাকে, সিগন্যাল লাল হইতে হইতেও টান দিয়ে দিলেন আপনি চলেই গেলেন, এরকম করে চালাক ড্রাইভাররা, তো অনেকে ড্রাইভার গাড়ির সাথে গাড়ি সাথে আছে দিল টান হতে চোখ বন্ধ করে, প্রথম ব্যক্তি জান্নাতে যাওয়ার সাথে সাথে তার মানে মধ্যখানে কোনো বাধা নেই, এক কথা একসাথে তারা জান্নাতে যায়, এই কথা বলার উদ্দেশ্য। তাদের চেহারার অবস্থা কেমন হবে, অজু হুম আলা সুরাতিল কামার, তাদের চেহারা হবে চন্দ্রের মতো, চাঁদের মতো। লাইলাতুল বদর, কোন চাঁদ, পূর্ণিমার রাতে, আল বদর বলা হচ্ছে 14 তারিখের চাঁদ, 14-13 তারিখ পর হবে, 14 তারিখের যা চাঁদ, 14 তারিখ চাঁদ বলা হয় পূর্ণিমার চাঁদ। তো লাইলাতুল বদর, এই লাইলাতুল বদর পূর্ণিমার চাঁদের মতো তাদের মুখমণ্ডল হবে বা চেহারা হবে, এত সুন্দর হবে। তুলনা করা হয়েছে বোঝাবার জন্য, আর না হলে জান্নাতি চেহারা চাঁদ চাইতে অনেক সুন্দর হবে, চাঁদ চাইতে অনেক বেশি আলোকিত হবে আর অনেক বেশি সুন্দর হবে, কারণ জান্নাতি নিয়ামত, জান্নাতি নিয়ামতের দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা চলে না, সূর্যের সাথেও তুলনা চলে না, কিন্তু মানুষকে বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। তারপরের হাদিস জান্নাতিদের সম্পর্কে, আন সাহলিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি, নিশ্চয় জান্নাতিরা, লা ইয়াতারা আউনাল গুরাফ ফিল জান্নাতি, জান্নাতে তারা কক্ষগুলিকে, গোরফাতুনের জামা হচ্ছে গোরাফ, গোরফা বলে কামরাকে, রুমকে, কক্ষ, কক্ষগুলিকে দেখতে থাকবে বা কক্ষগুলিতে একে অপরকে দেখতে থাকবে, লা ইয়াতারা আউনা, একে অপরকে দেখা, আপোষে দেখা, আপনি আপনার নিজের ভিলাতে বসে আছেন, অন্য ভিলার লোকদেরকে দেখছেন, বন্ধু বান্ধবকে বসে বসেই দেখছেন, আপনি একজন 91 আছেন আর একজন আছেন এখানে, এত দূর থেকে দেখতে পাবেন 10 কিলোমিটার দূর থেকে, কিন্তু জান্নাতে যত দূরে থাকেন দেখতে পাবেন, কেমন করে দেখতে পাবেন, কামা তুলনা করে দেখাচ্ছেন, কামা তা তারা ওনাল কাউ কাবাফিস সামায়, যেমন তোমরা আছো জমিনে কিন্তু আকাশের তারকারাজি দেখতে পাচ্ছ, তারকা দেখতে পাচ্ছ, ওই রকমই তোমরা দেখতে পাবে, যে ওই যে ওই যে বিল্ডিং, ওই যে প্যালেস কাসর, কিছু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই যে অমুক অমুক ব্যক্তি, অমুক জান্নাতি ভাইয়ের, অমুক ভাইয়ের, জি, আকাশের তারকার মতো একে অপরকে বা একজন অন্যের পক্ষকে বা অন্যের বাড়িকে, অন্যের অট্টালিকাকে দেখতে পাবে জান্নাতে, জি, আল্লাহু আকবার। তারপরের হাদিস ওরই একটা অংশ, তাতে আরেকটি অতিরিক্ত বলেছেন, ওয়া ইযিদু ফিহি, মানে তাতে অতিরিক্ত বলেছেন, কামা তারাউনাল কাওকাবাল গারিবা ফিল উফুকি শারকি ওয়াল গারবি, যেমন তোমরা তারকাকে দেখো যে তারকা ডুবতে যাচ্ছে পূর্ব দিগন্তে অথবা পশ্চিম দিগন্তে, একটা পূর্ব দিকে
তারকা ডুবছে, একটা পশ্চিম দিকে, আপনি আছেন এখানে দেখতে পাচ্ছেন কত দূরে, পশ্চিম দিকে একবারে ডুবতে যাচ্ছে, তাও দেখতে পাচ্ছেন, পূর্ব দিকে দেখতে পাচ্ছেন আপনি, ওই রকম ভাবে আপনি দেখবেন জান্নাতিদের কক্ষগুলি। এই দেখে কি আফসোস হবে যারা নিচু শ্রেণী জান্নাতি, তারা যখন ওপর দিকে দেখবে আফসোস হবে নাকি, বা এটা অনুভূতি হবে যে তারা আমাদের চাইতে অনেক উঁচাতেরই, যেন আমাদের দুনিয়াতে অনুভূতি হচ্ছে পাহাড়ের উপরে বাদশার ঘর বাদশার বাড়ি, ঢাকা থেকে যখন দেখবেন যে এটা হচ্ছে প্রধানমন্ত্রী, এটা রাষ্ট্রপতি ভবন, এটা হচ্ছে অমোক সাহেবের একবারে এলাকা, অমোক সাহেবের এলাকা, তখন দেখবো আল্লাহ কত ধন সম্পদ, ওরে ধন সম্পদ, কত বড় বাড়ি, কত বড় এলাকা, এইদিকে চলে গেছে 5 কিলোমিটার, এইদিকে চলে গেছে 5 কিলোমিটার, আর আপনার একটা বাড়ি করা, 3টা রুম করবেন, স্বামী স্ত্রী থাকবেন, তা 3টা রুম করার পয়সা নেই, মনে মনে তা আফসোস হয় মাঝে মাঝে, যে আমাদের একটা ঘর করার তৌফিক হয় না, দেখো এরা 10 কিলোমিটার নিয়ে ঘেরে নিয়ে বসে আছে, একটা বাড়ি করেছে, একজনের বাড়ি 10 কিলোমিটার ধরে, দুনিয়াতে তো আফসোস হয় খেলাতে হবে, যদি এইরকম দেখে, বা যদি কমপক্ষে হয় যে আমি এত নিচু শ্রেণীর, এত থার্ড ক্লাস জান্নাতি আমি, ওরা কত আপার ক্লাসে চলে গেছে আর আমি এত থার্ড ক্লাস, কোন রকম করে ফরজটা আদায় করেছেন, এত 5 একটা নামাজ, আর আপনি সুন্নত ফিগর পড়েননি, সালাম ফিরে দিয়েছেন টান, তো আপনি কোন রকম জান্নাতি হবেন, ওই হবেন জান্নাতি হবেন 5 একটা নামাজ ঠিক থাকলে, কিন্তু থার্ড ক্লাস। তো যদি এই অনুভূতি শেষে বুঝতে পারি যে আমার চাইতে ওপরে আছে, তো স্বাভাবিক মানুষের মনে একটা কি আসবে, ব্যথা আসবে, হালকা হইল, সুখ থাকলো, সুখটা মানে অত সুখ মনে হবে না, আমার কিন্তু কোথায় এত সুখে আছে ওরা, আর আমি তো কোনো রকম চলে যাচ্ছে, যেমন দুনিয়াতে হচ্ছে, যদিও মনে করেন হিংসা না হয়, ভালো মানুষ হিংসা করেন না, যদিও মনে করেন আক্ষেপ করেন না, যা আল্লাহ ওকে দিয়েছে আমাকে যা দিয়েছে তাতে শুক্রিয়া, কিন্তু এইটুকু আছে যে আপনি মানে আপনার আরামটা ওই রকম আরাম হয় না, যাতে আরাম হইতো যদি আপনি মনে করতেন যে আমার মতো কেউ নেই সুখে পৃথিবীতে, তাই না? তো যদি আখেরাতে জান্নাত থেকে এই অনুভূতি হয়ে যায় যে আমার চাইতে বড় বড় মানে সম্মানে আছে, আর আমার চাইতে উঁচু মর্যাদায় আছে, তাহলে তো জান্নাতের পুরো শান্তি পাওয়া যাবে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সবাইকে আল্লাহ বলেছেন, ওই একবার নিচু শ্রেণী জান্নাতি যেটা জাহান্নামে জ্বলে 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 শেষখানে যে যাবে, তাকে আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালাকুম ফিহা, তুমি যা চাইবে জান্নাতে তাই তোমাকে দেওয়া হবে। তাহলে বুঝতে যদি পারে যে আমার চাইতে বড় বড় এতে আছে, তাহলে কি করে ওই ওই শান্তি হবে, মা তাশতাহি আনফুসুকুম কি করে হবে, তো মন আরো চাইবে যে আমি ওই রকম হইতাম, হ্যাঁ, যাদের কি আকাশের তারকার মতো দেখা যেত, বুঝতে পারবে না, জান্নাতে কেউ টের পাবে না যে আমি কারো চাইতে কম আছি, সেখানে সবাই হামচুনি দিগার নিস, ফার্সি থেকে প্রবাদ আছে হামচুনি দিগার, আমার মতো কেউ না, যেমন আজকাল এক শ্রেণীর বিদ্যার্থী হুজুরদের অবস্থা, আমার মতো কে আছে, আমি এতটা পড়াশোনা করেছি, আবার কি পড়াশোনার দরকার আছে, তুমি যাও, তুমি জানো না কিছু। তারপর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা লি আহওয়ানি আহলি নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, মহান আল্লাহ, আল্লাহ তাআলা মানে মহান, আল্লাহ তাআলা মানে মহান, জি, অলু থেকে উঁচা যিনি মহান, তো মহান আল্লাহ যে আমরা বাংলায় বলি তার মানে আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ বলবেন, লি আহওয়ানি আহলি নারি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচাইতে হালকা যেই জাহান্নামীকে আযাব হবে, সবচাইতে হালকা যে আজাব হবে যে জাহান্নামীকে, সেই জাহান্নামীকে আল্লাহ বলবেন, বড় শাস্তি ওয়ালা জাহান্নামীকে নাই, একেবারে হালকা শাস্তি রয়েছে, সর্বনিম্ন শাস্তি, ওকে আল্লাহ বলবেন লাউ আন্না লাকা মা ফিল আরযি মিন শাই, আচ্ছা তোমার পৃথিবীতে যতই ধন সম্পদ থাকতো না কেন, যদি থাকতো এখন, আর তোমাকে বলা হইতো দুনিয়ার যা সম্পদ তোমার আছে, বা গোটা দুনিয়া তোমাকে দিয়ে দেওয়া হইতো, আর তোমাকে যদি বলা হইতো যে জাহান্নাম থেকে তোমাকে ছেড়ে দেবো, এই কয়েদখানা এই জেল থেকে তোমাকে ছেড়ে দেবো, জাহান্নামের জেল থেকে, তুমি যদি পৃথিবীর ধন সম্পদ জমি জায়গা যা আছে সব যদি আমাকে ফিরিয়ে দিয়ে দাও, মানে মুক্তিপণ হিসাবে দিয়ে দাও, তাহলে তো আকন্তা তাস্তা দিবেহি, তা দিয়ে তুমি মুক্তি হাসিল করতে দিতে, ফায়াকুলু নাম, হ্যাঁ আল্লাহ যদি আমার কাছে কিছু থাকতো, যা থাকতো পৃথিবীর সব দিয়ে তোমার বলতাম যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তখন বললেন ফায়াকুলু, বললেন আরাদতু মিনকা আহওয়ানা মিন হাজা, তোমার কাছে এর চাইতে অনেক হালকা বস্তু চেয়েছিলাম, তোমার কাছে টাকা পয়সা চাইনি, তোমার ধন দৌলত চাইনি, তোমার ছেলে মেয়েদেরকে চাইনি, কিছু চাইনি, তোমার স্ত্রী চাইনি, কিছু চাইনি, আহওয়ান আমি জানি একটি কথা শুধু চেয়েছিলাম, ও আন্তা ফিসুলবে আদম, যখন তুমি আদম আলাইহিসসালামের পৃষ্ঠ দেশে ছিলে, পিঠেই ছিলে, যখন তুমি পৃথিবীতে আসোইনি, আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে হ্যাঁ শাহাদাত নিয়েছিলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই,
তখন তারা কি বলেছিল? কালু বালা, তারা বলেছিল হ্যাঁ। তখন আল্লাহ তাদের কাছে ওয়াদা নিয়েছিলেন যে তোমরা খবরদার আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করিও না। তুমি যখন আদমের পিঠেই ছিলে তখন বলেছিলাম তোমার কাছে হালকা জিনিস তলব করেছিলাম, আল্লাহ তুশরিকা বিষয়ে আমার সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে অংশীদার বানায়ও না। সাবাইতা ইল্লা আন তুশরিকা বি, তুমি অস্বীকার করেছিলে, এই সামান্য কথাটি তুমি পৃথিবীতে এসে মাননি, তুমি শিরিক করেই ছাড়লে, শিরিক তুমি করেই ছাড়লে। আজকে যে পীরতন্ত্রের শিরক, মুসলমান হয়েও যদি এই শিরিক করতে থাকে, আল্লাহ শুধু চেয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, বলিও না এই কথা যে ওলিয়া অমৃতকে জীবিত করতে পারেন, এই কথা বলিও না, এই কাজ করিও না যে মাজারে যাবে আর সেখানে খাসি মোরগ জবাই করবে, সেজদা করবে, সন্তান চাইবে, রোগবালা মসুত হলে বলবে খাজা বাবা উদ্ধার করো, খবরদারি কথা বলিও না। এই একটা কথা চেয়েছিলাম শুধু, যে আল্লাহ তুশরিকা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না, কিন্তু তুমি অস্বীকার করেছিলে, সেই কথাটি যখন তুমি দেওনি তো আর তোমার মুক্তি নেই, আর এই সুযোগ নেই, না দুনিয়া তোমার কাছে ধন দৌলত আছে, আর না সেই ধন দৌলত কাজে আসবে, থাকলেও কোনো কিছু কাজে আসবে না। তারপরে হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াখরুজু বিশ-শাফাআতি মিনান নার, কালা নাম। সাআরির মানে কি করেছে? জাগাবিস, এখানে আরবিতে তফসির করেছে যেটা, সেটা হচ্ছে জাগাবিস মানে হচ্ছে যেটাকে বলছে কিসসা, কিসসা যে কোরআনে কারিমে কিসসা বলে, কিসসা ইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা বলা হয়েছে না, কিসসাকে আমরা কাঁকড়ি বলি, কাঁকড়ি আমাদের দেশে, এটা কি আজকাল হাবহাব যেটাকে বলছে সেটা কি মনে বলছে, তরমুজ, কাঁকড়ি আলাদা জিনিস, কাঁকড়ি উত্তরবঙ্গের লোকের কাঁকড়ি কাঁকড়ি বলে, কাঁকড়িটা গোল হয়, ঠিক বলেছেন, তরমুজটা বড় আর কাঁকড়ি ছোট তবে গোল। যাই হোক, তো এই জাগাবিস মানে আরবিতে ব্যাখ্যা করেছে যে এর মতো হে, যাই হোক, জাহান্নামে জ্বলে জ্বলে এমন অবস্থা হবে দিয়ে বের হবে, বলছে একরোজ মিনান নারে বা ইউখরাজ মিনান নারে, জাহান্নাম থেকে বের হবে অথবা ইউখরাজ যদি পড়েন একরোজ করে রেখেছে এখানে, তো এটাও ঠিক আছে, অর্থ জাহান্নাম থেকে বের হবে মানে আল্লাহ বের করবেন, আর ইউখরাজ মিনান নারে মানে জাহান্নাম থেকে বের করা হবে, মানে ঝুলে সে জাহান্নাম থেকে বের করা হবে শাফাআতের দ্বারা, শাফা আল্লাহ রাসূলের সুপারিশ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দিয়ে বের করা হবে, তাদেরকে সুপারিশ যারা তৌহিদবাদী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, আগে হাদিস আসছে। সুতরাং এই কথা মনে করবেন যে নবীর শাফাত বিদাতীদের জন্য, যারা শিরক করেছে তাদের জন্য, তাদের জন্য না, যারা সুন্নতের অনুসারী কিন্তু পাপ করেছে, কিছু পাপ রয়েছে, শুধু সাগিরা নয় কাবিরা গুনাহও করেছে, তাদের জন্য শাফাত হবে। আশাফাতু লি আহলিল কাবায়রে মিন উম্মতি, এই বলে একটি হাদিস রয়েছে, আশাফাতু লি আহলিল কাবায়রে মিন উম্মতি, আমার উম্মতের যারা আহলে কাবায়র, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে, কেউ জুয়া খেলে মরেছে, মদ খেয়ে মরেছে, কেউ এই ধরনের কাবিরা গুনাহ করেছে, বহু কাবিরা গুনাহ রয়েছে, তো তাদের জন্য শাফাত রয়েছে। কিন্তু অনেকেই শাফাত হইতে হইতে জাহান্নামে চলেই যাবে, অনেকে হয়তো জাহান্নামে যাচ্ছে ওই সময় হয়তো বেঁচে যাবে, জাহান্নামে যাওয়ার আগেই বেঁচে গেল, হয়তো অল্প গুনাহ আছে হয়তো, কিন্তু যাদের বেশি গুনাহ আছে ও শাফাত তাদের জন্য দেরিতে, যত বেশি গুনাহ আছে তত বেশি দেরিতে বিলম্বে শাফাত হবে, শাফাত তরতিবের সাথে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে দিবেন যে এই এই শ্রেণীর লোকগুলিকে নিয়ে যাও, তুমি শাফাত দিয়ে এই শ্রেণীর লোকগুলিকে শাফাত করে সুপারিশ করে নিয়ে যাও। এতে দেখা যাবে যারা বেশি কাবিরা গুনাহ করে রেখেছে তারা জাহান্নামে চলে গেছে, আর বছর কে বছর চলে যাচ্ছে, শত শত বছর হয়তো চলে যাচ্ছে, তারপরে তাদের শাফাত হয়ে ধীরে 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 যারা যাদের তাওহীদ ঠিক আছে, শিরক করে মরেনি, তাদের জন্য শাফাত রয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকদের সম্পর্কে, কাফেরদের সফামাতান ফাহুম শাফাতু শাফি, যারা শিরক করে কবরে মাজারে সিজদা করে মারা যাবে অথচ দাবি করে নবীর উম্মত, তাদের শাফাত কোনো কাজে আসবে না, ফামাতান ফাহুম শাফাতু শাফিন, সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। তো বলছেন যে জাহান্নাম থেকে বের করা হবে শাফাতের দ্বারা, কান্নাহুম সাআরির, এমন হে বের হবে যে যেন তারা কুচি ঘাস, কি লিখেছে কুচি ঘাস, এটা এইরকম যে আগের হাদিস আসছে ওই হাদিসটার সাথে সামঞ্জস্য আছে, ওই হাদিস আছে যে জ্বলতে 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 এর মতো হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, হোমামেন কয়লার মতো হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাহরুল হায়াত আছে, আল হায়াত নহর, তো নহরের পানিকে আব বলে, আমাদের দেশের লোকেরা এইজন আবে হায়াত বলে, ওইটাকে কি বলে আবে হায়াতে নাহরুল হায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ওই আবে হায়াতে বা নাহরুল হায়াতে যখন ওদেরকে ডুবিয়ে দেওয়া হয়, জাহান্নাম থেকে উঠিয়ে একেবারে কয়লা হয়ে গেছে ডুবিয়ে দেওয়া হয়, যখন কোনো কিছু যদি জ্বলে যায় কিন্তু পুরো জ্বলেনি, তখন পানিতে দিয়ে দিলে তাড়াতাড়ি আগুনটা নেমে গেল, পানিতে ফেলা হবে তাদেরকে আল হায়াত নহরে, ওই আল হায়াত নহর থেকে গজিয়ে উঠবে তারা, মানে জাহান্নামে জ্বলে জ্বলে যে একেবারে ই হয়ে গেছে, কিন্তু মরবে না তো, মত তো নাই সেখানে, লায়া মতো কি হাওলা ইয়াহিয়া, বেঁচে আছে, শাস্তি পেতে ছিল,
এখন তাদের শরীরটা গজিয়ে উঠবে কেমন হয়ে, মানে সুন্দর হয়ে উঠবে এখন জান্নাতে যাওয়ার জন্য কেমন হয়ে, কামা তাম্বতুল হিব্বাতু ফি হামিলিস সাইল, বন্যা হয়, আমরা তো বন্যার দেশের লোক, বন্যা হওয়া সবাই দেখেছে, এমন কেউ নেই মনে হয় বন্যা দেখেনি, বন্যা আসতেও দেখেছেন আর বন্যা নামতেও দেখেছেন। বন্যা নামা বলেন না আপনারা, বন্যা চলে যাওয়াকে বন্যা নামা বলি আমরা। তো বন্যা যখন নেমে চলে যায় তখন বিভিন্ন জায়গায় গর্ত করে চলে যায়, কোন জায়গাতে উঁচা ছিল গর্ত হয়ে গেল, কোন জায়গায় এসে পলি পড়ে গেল, এগুলো হয় কি হয় না। তো যখন বন্যা নেমে চলে গেল, মাটিগুলি সব পানি নেমে গেল, মাটি শুকাতে যায়, তখন অনেক বীজ কোথা কোথাকার কোন কোন দেশের কোন কোন এলাকার বীজ এসে ওই মাটিতে এসে পড়েছে, ওখান থেকে গজায় গাছ গজায় অঙ্কুর, অঙ্কুর গজায়, অঙ্কুরটা গজায় এইরকম হে, অঙ্কুর গজার নিয়ম হচ্ছে বাঁকা হে, এরকম হে, তাই না, ওই কথাটি বলছেন। ওই রকম কুচি ঘাসের মধ্যে হয়ে একেবারে অসহায় দুর্বল হয়ে উঠছে, এখন উঠছে জাহান্নাম থেকে জল, এখন আগে হায়াত পেয়েছে, নাহরুল হায়াতের পানি পেয়েছে, তখন উঠছে জেগে এখন। তো এই কথাটি এখানে বলা হয়েছে এই হাদিস। অমাস সারির, সারির শব্দটি তাদের জন্য ভারী ছিল, সাহাবারা বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন অমাস সারির, সারির কি জিনিস, কাল আজ জাগাবিস, তা হচ্ছে জাগাবিস, জাগাবিসের একটি তফসির যেমন করা হয়েছে তা হচ্ছে কাকড়ির মতো, আর আর না হলে বলেন যে ওই কুচি ঘাস, অকান কাদ সাকাতা সামহু, জ্বলে জ্বলে তার মুখমন্ডলের গোস্ত পড়ে গেছে, গোস্ত পড়ে গেছে, হাড় হাড়ি দেখা দিচ্ছে। ফকুতুলি আমরি মিদেন আবা মোহাম্মদ সামিয়াতা জাবেন আবদুল্লাহ আকুল সামিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জাবেন আবদুল্লাহর কাছ থেকে শুনেছো কি যে নবী তিনি বলছেন যে নবী সাল্লাম কাছে শুনেছি এখরোজ বিশ্বাফাতে মিনান নার, জাহান্নাম থেকে সুপারিশ দ্বারা জাহান্নামীরা বেরোবে, অনেক জাহান্নামী বের হবে, কালার নাম, হ্যাঁ এই হাদিসটি শুনেছি, অর্থাৎ সাফাত সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে, আর সাফাত দ্বারা অনেক জাহান্নামী জাহান্নাম থেকে বের হবে, কিন্তু এই উম্মতের লোকেরা যারা শিরক করে মরেনি, পাপ করেছে গুনাহ করেছে কিন্তু শিরক করেনি, এরকমই নামাজ ছাড়েনি, কারণ নামাজ ছাড়া যেহেতু কুফর, কাফের আর মুশরিকের জন্য সাফাত হবে না, কাফের মুশরিক মুনাফিকের জন্য সাফাত হবে না, বাকি একজন লোক মদ খেলেও সে মুসলমান ফাসেক, এইরকম যদি গুনাহ আছে, টাকার নিচে কাপড়, জাহান্নামে গেছে তার জন্য, হ্যাঁ বহু এরকম পাপ করেছে যেগুলি কারণে জাহান্নামে যে তার জাহান্নামে শাস্তির কথা আছে, তো জাহান্নাম গেছে তাদের জন্য সাফাত হবে। তারপর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়াখরুজু কওমুন মিনান নার, জাহান্নাম থেকে এক দল লোক বের হবে, তারা মুসলিম কিন্তু ফাসেক গুনাহগার ছিল, জাহান্নাম গিয়েছিল, তারাই বের হবে, কারণ কাফের মুনাফিক বের হবে না, মুশরিক বের হবে না, কি অবস্থা বের হবে, বাদা মা মাসসাহুম মিনহা সাফাউন, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করেছে, জ্বালিয়েছে এবং ক্ষতবিক্ষত করে দিয়েছে, সাফা দাগ হয়ে যাওয়া, জ্বলার যে দাগ দাগ হয়ে গেছে শরীরে পুড়ে পুড়ে পুড়ে, এইরকম ভাবে বের হবে, ফায়াদ খুলুন আল জান্নাত, তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে, ফায়ুসাম্মিহিম আহলুল জান্না, তাদের নাম রাখবে, নামকরণ করবে জান্নাতিরা জাহান্নামী বলে, আল জাহান্নামীন, তাদের নামই রাখা হবে জাহান্নামী, তাদেরকে ডাকবে এই জাহান্নামী ভাই এসো, ও জাহান্নামী ভাই এসো, টাকরা নিতে কাপড় নিয়ে গেছিলে, ও জাহান্নামী ভাই সিগারেট খেয়েছিলে, জি ও জাহান্নামী ভাই এসো, মদ খেয়েছিলে, জাহান্নামী ভাই আসো, এইভাবে ডাকবে, জান্নাতিরা ডাকবে। হাদিস তার একটা এতরাজ হচ্ছে, এতরাজ বুঝেন মানে প্রশ্ন হচ্ছে, এই যে জাহান্নামী বলে ডাকা এটা আঘাত করা নয়, কিন্তু তাদেরকে আঘাত লাগবে না, তারা খুশি হবে, এই নাম শুনে তারা খুশি হবে, ওলামারা এই হাদিসের সারাই বলেছেন যে তারা আঘাত দেওয়ার জন্য বলবেন না, আর তাদেরকে আঘাতও লাগবে না, বরং খুশি হবে যে আলহামদুলিল্লাহ জাহান্নামী গেল, আমাদের জান্নাতে এসেছি, তো জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ, তো জান্নাত পেয়ে খুশি হবে, তারা এত খুশি হবে যে তাদেরকে আরো ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হয়েছে আর নবী সাফাত হয়েছে যে আমরা জান্নাতে আসতে পেরেছি, তারা তাতে কষ্ট বোধ করবে না। অনেক নাম আছে যে নামগুলির বাহ্যিক অর্থ ভালো নাও হইলেও মানুষকে ভালো লাগে, মানুষকে ভালো লাগে, আর বিশেষ করে ভালো মানুষ যদি নাম এই নামটা দিয়ে থাকে, আবু হুরায়রা মানে বিড়ালের বাপ, আপনাকে যদি আপনার কোনো বন্ধু বিড়ালের বাপ বলে বা একটা আপনার আপনার মতো সাধারণ একটা আমেল আপনার কোম্পানি চাকরি করে এই বিড়ালের বাপ, তাহলে মারামারি শুরু করে দিবে, আর আবু তোরাব মাটির বাপ, ওই মাটির বাপ কি ব্যাপার আমার সাথে এরকম ঠাট্টা মজা কেন শুরু করলে, মারামারি শুরু করে দিবেন, তাই না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বলেন আবাহির বিড়ালের বাপ, তুমি সবসময় বিড়াল নিয়ে বড় ওইখানে করে বিড়ালের বাপ, খুশি সারা জীবন খুশি যে আল্লাহ নবী এই নাম আমাকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবুল হাসান একদিন মসজিদে শুয়েছিল, রাগ করে যাওয়া দেখছেন শরীরে ধুলা লেগে গেছে, নবী বলছেন কম আবার তোরা এই মাটির বাপ উঠো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন বারবার বলতেন যে আমি এই নামে এত খুশি হয়েছি যে এর বেশি আমার কোনো খুশি হয়নি, আল্লাহর নবী আমাকে এই নাম দিয়েছেন আবু তোরাব, তাহলে বোঝা গেল যে ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে একটা নাম এমনি বাহ্যিক ভালো না হইলেও ভালো লাগে। জান্নাতিরা যখন ডাকবে, যারা জান্নাতি শুরু থেকে জান্নাতি,
ভালো আপার ক্লাসে জান্নাতি, তারা যখন ওই জাহান্নামে জ্বলে জ্বলে যে লোকগুলি আসছে তাদেরকে জাহান্নামী বলে ডাকবে, ভালো লাগবে তাদের, খারাপ লাগবে না। তারপরে হাদিস বলছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন প্রবেশ করবেন, ওয়া আহলুন নার জাহান্নামীরা জাহান্নামে দাখিল হয়ে যাবে প্রবেশ করে যাবে, ইয়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ ডাক দিবেন জাহান্নামি গুনাহগার, এই মুসলিম উম্মতের গুনাহগার জাহান্নামীদেরকে আল্লাহ ডাক বলবেন, ওদের সম্পর্কে নবীকে ডাক দিয়ে বলবেন, মান কানা ফি কালবিহি মিসকালু হাব্বা, যাদের অন্তরে খারদাল, খারদাল মানে সরিষা, সরিষা রায় বুঝেন তো না, রায় আমরা রায়ও বলি, সরিষাকে কয়েক রকম, একটা সরিষা, একটা রায়, একটা তুড়ি, একটা হলুদ হয়, একটা একটু কালো ভাব হয়, একটা একটু লাল ভাব হয়, সবগুলি খারদাল, সবগুলি খারদাল। তো সরিষা পরিমাণ কারো অন্তরে যদি ইমান থাকে তাহলে ফাখরিজুহু, তাকে জাহান্নাম থেকে বের করে নাও। ইমান মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অন্য জায়গায় বলেছেন যে ইমান কোরআন এবং হাদিসে আমলকে ইমান বলা হয়েছে, অর্থাৎ আমল ইমানের মধ্যে দাখিল, আলাদা নয়, বিচ্ছিন্ন জিনিস নয়। কারণ শুধু ইমান সরিষা পরিমাণ ইমান আছে, কারণ ইমানের ছয়টি স্তম্ভ, তাহলে ইমানের ছয়টি স্তম্ভকে সরিষা পরিমাণে যদি ভাগ করেন তার মানে সে শুধু আল্লাহ বিশ্বাস রাখতো, যদি ছয় ভাগের এক ভাগও তাকে দিই তাহলে আখেরাতে বিশ্বাস রাখতো না, তকদিরে বিশ্বাস রাখতো না, মালাইকা রসুলে বিশ্বাস রাখতো না, কোরআনে বিশ্বাস রাখতো না, সে মুসলমান না কাফের, তাহলে সে কি করে জান্নাতে যাবে, অসম্ভব কথা। তাহলে বোঝা গেল এখানে মিন ইমান মানে মিন আমালিন, বুঝতে পেরেছেন ব্যাখ্যা, যে সরিষা ইমান ঠিক পুরো ছয়টা পিলারের উপরে আছে, আখেরাতের প্রতি ইমান ছিল, তকদিরের প্রতি ইমান ছিল, আল্লাহ যা কিছু বলা হয়েছে সব ইমান ঠিক আছে, তার জান্নাত জাহান্নাম সব ইমান ঠিক আছে, কিন্তু আমল ছিল দুর্বল, একেবারে কম আমল ছিল, সরিষা পরিমাণ ইমান, হয়তো শুধু নামাজ আছে আর কিছু নেই, কারণ নামাজ কি হচ্ছে প্রথম, নামাজ ছাড়া মুক্তি যেহেতু সহি হচ্ছে যে পাওয়া যাবে না, এটি দিয়ে বলি যে নাম কলেমার পরে এবং এই ছয়টি ইমানের যে পিলার স্তম্ভ আছে বিশ্বাস, তারপরে তার রোজাও নেই, জাকাতও নেই, হজও নেই, অথচ এগুলি হয়তো ফরজ হয়েছে, শুধু নামাজ আছে, তো আল্লাহ বলবেন ওদের সম্পর্কে যে তাদেরকে বের করো যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে, অর্থাৎ সরিষা পরিমাণ আমল আছে, না তাদেরকে বের করা হবে কি অবস্থায়, তাদ উমতু হিসু, জ্বলে তারা ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ওয়া আদু হামামান, কয়লার মতো হয়ে গেছে, হামামান মানে কয়লা, কয়লার মতো হয়ে গেছে, ফায়ুল কাওনা ফি নাহরিল হায়াত, তাদেরকে নিক্ষেপ করা হবে আবে হায়াতে, আল হায়াত নহরে, ফায়ামবুতুনা, তারা তখন গজিয়ে উঠবে, পানিতে যে ডুবিয়ে দেওয়া হলে তখন গজিয়ে উঠবে, কেমন, কামাতাম্বতুল হিব্বাত, যেমন বাইরে থেকে আসা ওই দানা, ফি হামিলিস সাইল, সাইল মানে বন্যা, সাইল মানে হচ্ছে বন্যা, তো বন্যার ধারায়, বন্যার যখন এই স্রোত আছে, বন্যার স্রোতে যখন বন্যা চলে যায় তখন যে গজিয়ে উঠে, যেমন এইগুলো দানা পড়ে থাকে ভিতরে জমিনে আর শুকিয়ে গেলে তখন একটু জমিতে যখন শুকিয়ে ওঠে তখন গজিয়ে ওঠে, ওই রকম ভাবে এরাও গজিয়ে ওঠে মানে একটু তরতাজা হয়ে উঠবে, জেলে কয়লার মতো হয়ে গেছিল একটু তরতাজা হয়ে উঠবে মানুষের মতো, আউকাল হামিয়াত ইসরাইল বলা হয়েছে, ওয়াকাল আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেমন করে গজিয়ে উঠে তোমরা জানো না, আলাম তারা, তোমরা কি দেখোনি কোনোদিন গজিয়ে উঠতে, যে আন্নাহা তাম্বত, এই যে দানা যদি কোনো জায়গায় দিয়ে পানি বয়ে গেছে তারপর পানি শুকিয়ে গেছে তখন গজিয়ে উঠে, তাম্বত মানে গজিয়ে উঠে, সাফরা হলুদ হয়ে প্রথম গাছটা কিন্তু সবুজ থাকে না, ওটা কি হয় অঙ্কুরটা হলুদ হয়ে উঠে, আর মুলতাবিয়া আর মোড়ানো, মুলতাবি মানে মোড়ানো, এইভাবে। তারপরে হাদিস নমান রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন যে আমি নবী সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আহওয়ান আহলি নারে আজাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচাইতে হালকা আজাব হবে জাহান্নামে, লারাজুলুন, এমন এক ব্যক্তিকে, তু জাওফি আখমাসে কাদমাইহে, যার দুই পায়ের তলায়, দুই পায়ের তলায় কি রাখা হবে, জামরাতুন, হ্যাঁ কয়লা, জামরাতুন মানে হচ্ছে আগুনের আঙ্গারা, কয়লা আগে যুগে দেখতাম যে কয়লা একটা মাটির পাথরের মতো তৈরি করতো আর ওতে আগুন তাপাইতো, দিয়ে আগুন তাপতো বসে বসে, এটা হচ্ছে আগুন তাপা, একটু উন্নত আগুন তাপা, আর একটা আগুন তাপা যায় জ্বালাচ্ছে লোকে জ্বালাচ্ছে আর আগুন তাপছে গ্রামের লোকের, এই তো আগুনের আঙ্গারা, আগুন তৈরি করা হয়েছে আর ওতে বলা হবে যে তুমি দাঁড়াও এর উপরে, ওই যে পায়ের তলায় আগুন রয়েছে, ইয়াগলি মিনহা দিমাগহু, যাতে ফুটতে থাকবে তার মাথার মগজ, দিমাগ মানে হচ্ছে মগজ, মাথার মধ্যে যে মাথার খুলি মগজ রয়েছে, মগজ তার টকবক করে ফুটতে থাকবে, গালায় আগলি মানে ফোটানো ফোটা। তারপরে হাদিস এরকমই আছে সেজন্য তার্জমা করেছে, ইন্না আহওয়ান আহরিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে হালকা আযাব হবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, আলা আখমাস কাদমিহি জামরাতান, তার দুই পায়ের তলায় দুটো আগুনের জামরা দেওয়া হবে, দুটো বলা হয়েছে এখানে,
তার মানে স্যান্ডেলের মতো জুতোর মতো দেওয়া হবে, যেমন আবু তালেবকে দেওয়া হবে, সবচেয়ে হালকা আজাব যেহেতু আবু তালেবকে হবে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় আবু তালেবের মতো আরো কিছু লোক হইতে পারে, লারাজুলন বলা হয়েছে একজন হতে পারে, সেই শুধু আবু তালেব অথবা আবু তালেবের কাছাকাছি এরকম কিছু হইতে পারে। সে আহমাদ কাদমে ইহে কি হচ্ছে, হ্যাঁ জামরাত এগলি মিন হোমা দেমাগ হু, যাতে তার দেমাগ মানে মগজ ফুটতে থাকে, কামা ইয়াগলিল মির্জাল বিল কম কম, যেমন হাঁড়ি হাঁড়িতে পানি দিয়ে ফুটালে ফুটতে থাকে, তকবক করে যেন পানি ফুটতে থাকে বা ভাত ফুটতে থাকে। দেখেন তো কি দেখেছে, কম কম মানে কি তর্জমা করেছে আদিস্তান, যে পাত্রর কথা, আল মির্জাল মানে হচ্ছে হাঁড়ি তামার পাত্র যে। তারপর হাদিস, এই হাদিস এর আগে এসেছে তাই না, নবী সাল্লাম জাহান্নামের কথা উল্লেখ করলেন, আর উল্লেখ করে জাহান্নামের আলোচনা করছিলেন, মুখমণ্ডলটি একটু দূরে সরিয়ে নিলেন সাহাবি বলছি, এবং আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আউযু বিল্লাহি মিনান নার, বা আল্লাহু ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে বললেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যাই বললেন, ফাতাআওয়াযা মিনহা, জাহান্নাম থেকে আল্লাহর পানা চাইলেন, আল্লাহর শরণ গ্রহণ করলেন। সুম্মা যাকারাম নার, তারপর জাহান্নামের কথা আবার উল্লেখ করে আবার মুখমণ্ডলটি দূরে সরিয়ে নিলেন, ফাতাআওয়াযা মিনহা, এবং আল্লাহর কাছে পানা চাইলেন, আশ্রয় কামনা করলেন তা থেকে। সুম্মা কালা, তারপরে বললেন, যেন মনে হচ্ছে যে সামনে জাহান্নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, ইত্তাকুন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় জান্নাত জাহান্নাম তাকে দেখানো হয়েছে, ইত্তাকুন নারা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, ওয়ালাও বিশিক্কে তোমরা, যদিও একটি খেজুরের কিছু অংশ তোমার কাছে থাকে, তাও গরিব মিসকিনকে দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। সামান্য যে তাও নেই, একটি খেজুরও নেই, যে আপনি একটি খেজুর দান করবেন, একটি রিয়াল দান করবে, তাও নেই, গরিব মানুষ আপনি নিজেই, নিজেরই প্রয়োজন, তাহলে ফাবে কালেমাতেন তাইয়ে, বা ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা গেল, ভালো কথা যদি মানুষকে বলেন তাহলে জাহান্নাম থেকে এটি একটি বাঁচার উপায়, ফরজ ওয়াজিব আদায় করার পরে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ রোজা যেসব ফরজ রয়েছে এসব আদায় করার পরে আপনি দান করতে পারছেন না, সাদকা করতে পারছেন না, আল্লাহর দিনের জন্য চাঁদা দিতে পারছেন না, কিন্তু একটি ভালো কথা বললেন, একজন মানুষকে দেখছেন যে ওর কাছে পয়সা আছে, তাকে কি বলে ভাই সবাই দান করছে আপনিও কিছু দান করেন, আপনি একেবারে গরিব মানুষ কিছু দিতে পারছেন না, কিন্তু এ কথাটা বলতে পারবেন না, ভাই সবাই দান করছে আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন, দিনের খেদমত করা যাক, কিছু মসজিদ করছি, ইসলামকে লাইব্রেরি করছি, এই যে বেকালে মা পাইয়ে বা ভালো কথা বললেন, একটা লোক বসে আছে রাস্তায়, চলেন নামাজ পড়তে যান, এই যে কালিমা পাইয়া ভাই কি বললেন, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, কালিমা পাইয়া ভালো কথা বললেন আপনি, অসুস্থ আছেন আপনি, আল্লাহ আপনাকে শেফা দিক, কালিমা পাইয়া বা, আল্লাহ আপনাকে সুস্থ করুক, কালিমা পাইয়াবার শেষ নাই, এত ব্যাপক কথা, আম কথা, যে কোনো ভালো কথা বললেই জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। ফামাল নামে যে যার কাছে টাকা পয়সা নেই, খেজুরও নেই, ফাবে কালিমাতিন তাইয়া, ভালো কথা বলে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ওয়াজুকিরা ইনদাহু আম্মুহু আবু তালেব, আল্লাহর নবীর সামনে তাঁর চাচা আবু তালেবের কথা উল্লেখ করা হলো, আলোচিত হলো, ফাকালা তিনি বললেন, লাআল্লাহু তানফাউহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, হতে পারে কিয়ামতের দিনে আমার শাফাআত সুপারিশ তার কাজে আসবে, আমার চাচার কিছু কাজে আসবে, উপকারে আসবে, শাফাআত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, কিন্তু কি হবে, জাহান্নামের আজাম হালক চিরকাল জাহান্নামে থাকবে, কারণ কাফের, জান্নাতে যাওয়ার জন্য মৌলিক শর্ত, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, এই শাহাদাত যদি দিয়ে দিত সে তাহলে একদিন জান্নাতে যেত, কিন্তু যেহেতু শাহাদাত দেয়নি সেজন্য জান্নাতে কখনো যেতে পারবে না, জাহান্নামেই থাকবে, তবে শাফাত করে কি হবে, আজাব হালকা হবে। ফায়ুজ আলফি বাহজাহিন মিনান নার, তাকে রাখা হবে জাহান্নামের একেবারে এক কিনারাতে, যেমন নদীর চর হয়, নদীতে যখন নামেন একবারে এক গলা পানি হয়ে যায় না, হ্যাঁ তাই না, প্রথম একটু পানি, পাটা পায়ের তলাটা কোন রকম ভিজছে ঠিক না, তারপরে একটু গেলেন দেখলেন যান না একটু পানি বেশি হলো, তারপরে এক হাঁটু পানি হলো, তারপরে না আপনার রান ডুবে গেলে এক কোমর পানি হয়ে গেল, এক বুক পানি হয়ে গেল, ধীরে ধীরে গিয়ে পানি বেশি হয়। তো জাহান্নামে ওই রকম, জাহান্নামের কিনারায় অল্প আগুন আছে, ওই একেবারে জাহান্নামের কিনারাতে রাখা হবে, বাহ জাহিম মিনান্নার, জাহান্নামের একেবারে তটে, ইয়াবলগো কাবেই হে, সেখানকার আগুন তার টাকনা পর্যন্ত পৌঁছিবে, বেশি স্পর্শ করতে পারবেন না, তার আগুন টাকনা পর্যন্ত, এই টাকনা পর্যন্ত আগুন পৌঁছেছে, ইয়াগলি মিন উম্ম দেমাগহি, তাতেই ফুটতে থাকবে, ফুটন্ত অবস্থায় থাকবে, উম্ম দেমাগহি, শুধু দেমাগ বলা হয়নি, তার মগজের যে আসল মূল, অর্থাৎ দেমাগ তো আছে, দেমাগের মধ্যে আবার যেটা ভিতরটা, এই যে মগজ আছে, মগজের ভিতরে ভিতরে যেটা আসল, অর্থাৎ তার মগজ ফুটতে থাকবে। অন্য হাদিস আছে যে আবু তালেবকে দুটো স্যান্ডেল পরানো হবে, না আলানে মিনান নার, জাহান্নামে দুটো স্যান্ডেল পরানো হবে, স্যান্ডেল পরে থাকবে, ওতেই তার মাথার খুলি মগজ
ফলতে থাকবে টকবক করে। এই হচ্ছে সবচেয়ে হালকা আজাব জাহান্নামের। আমরা একটু হাত যদি গরম পানিতে, আজকালকার কথা বলছি, গরম পানি, বাচ্চারা ছেড়ে অনেক সময় গরম পানির নলটাই সেখানে বন্ধ করেছে, বাচ্চারা কেন বলবে এখানে ইসলামিক সেন্টার একদিন আমার এরকম হয়েছে, কে উজু করেছে আল্লাহ হেদায়ত করে সেখানে বন্ধ করেছে গরম পানি। এটা আমি করি কি, আমি উজু করার পরে ঠান্ডা পানিটা আরেকটু গড়িয়ে দিই, যাতে করে কারো এই ক্ষতিটা না হয়। শিখে নেন এই চলার নিয়মটা, এগুলো দুনিয়ার কাজও শিখাইতে হয় অনেক সময় মানুষকে। লাস্টে গরমটা বন্ধ করেছে, আর যেমন আমি খুলেছি ঠান্ডাই খুলেছি, কিন্তু ঠান্ডা আসেনি গরম পানি আসছে, ঠিক করে চলে গেল, মনে হলে চলে গেল, তাড়াতাড়ি করে ঠান্ডা পানি খুলে দিলাম, কিন্তু তারপরে 5 ঘন্টা চলতে থেকেছে আমার, পুড়ে যায়নি, কিন্তু যে তাপটা আমাকে লেগেছে গরমটা তাতে 5 ঘন্টা চলতে থেকেছে একটা আঙ্গুল, বুঝতে পারছেন তো? যাই হোক, নিয়ম হচ্ছে যে আপনি যখন গরম পানি ব্যবহার করলেন তখন ঠান্ডা পানির এটা নলটা, গরম পানিটা বন্ধ করে দিন, ঠান্ডা পানির নলটা একটু ঘুরিয়ে ঠান্ডা করে রেখে দেন, যাতে করে কেউ যদি খুলে, প্রথম খুললে গরমটা না আসে ঠান্ডাটা আসে, ওই লোকের ক্ষতি না। তাহলে এই একটু গরম পানি লাগায় যদি এত জ্বলন হয় আর এত কষ্ট হয়, তাহলে যাদের পুড়েছে তারা বুঝে, যাদের পুড়েছে, যাদের ফোসা নিয়েছে, হ্যাঁ, ফোসাটা যদি আবার আপনার গলে যায় দিয়ে ঘায়ের মতো হয়ে যায়, তাহলে যে কত কষ্ট, তারা বুঝে। দুনিয়ার এই আগুনে সামান্য একটু লাগলে, একটু ফোসা পড়লে কি অবস্থা, তাহলে জাহান্নামে সবচেয়ে হালকা আজাবে কি অবস্থা হবে, আল্লাহ। আর আমাদের দেশে জাহেল মূর্খ সমাজ, তারা বললে মুসলমান যখন হয়েছি, তাদের কথা বলছি, মুসলমান যখন হয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একদিন না একদিন তো জান্নাত পাবই, কত সাহস জাহান্নামে থাকার, জাহান্নামে থাকলে কি হবে, একদিন তো জান্নাতে যাবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ধৃষ্টতা, কি শয়তানি কথা, কি কুফরি কথা, কুফরি কথা। জাহান্নামের যার হিম্মত, জাহান্নামে থাকবো তো কি হবে, জান্নাতে একদিন যাবই, কি কুফরি কথা। হাদিস আরো আছে, শেষ করা যাবে না, এরপরে বড় সাফাতের হাদিস রয়েছে।